আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতার নিয়মে আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে আজকে আমরা ক্লাস করব ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের ক্লিপস তোফেল কোর্সের পাঁচ নাম্বার ক্লাসটি আজকে করতে যাচ্ছি সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকের উপর তো আজকে একটা প্র্যাকটিস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম আমরা যেই টপিকগুলি আমরা করব প্রত্যেকটা টপিক ইফেক্টিভলি করব এবং যে ক্লাসগুলো নিব প্রত্যেকটা ক্লাসের উপর একটি করে মডেল টেস্ট হয়ে যাবে অর্থাৎ যা পড়াবো তা যেন আমরা মডেল টেস্ট আকারে পেয়ে যাই এবং যা পড়েছে তা যেন অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকে সো লাইভে বলে কি আমাদের प्रिपरेशन অনলাইনে বলে কি আমাদের प्रिपरेशन কখনো কমতি থাকবে এমনটা হতে পারে না সো ক্লাসটি তোমরা কে কোন জায়গা থেকে করছো আমাদেরকে দ্রুত একটু আগে প্রথমে কমেন্ট বক্সেরতে লিখে জানিয়ে দাও আমাদের ক্লাসে আমরা কত মানুষকে একসাথে একত্রিত করতে পেরেছি আমরা তা একটু দেখতে চাচ্ছি কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে ক্লাসটি করছো আমরা গত ক্লাসে জানতে পেরেছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ক্লাসগুলি করছে তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটি দেখছো এবং কে কোন কলেজের প্রথমত আমাদেরকে সেটি জানিয়ে দাও এবং প্রত্যেকে প্রত্যেকের গ্রুপে এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও এবং শেয়ার করে দাও তোমরা যত দ্রুত তাদেরকে মেনশন করে দিবা তত তাড়াতাড়ি আমরা ক্লাসটি শুরু করতে পারবো কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো আমাদেরকে একটু দ্রুত জানিয়ে দাও এবং যে যে সকল শেয়ার করে দাও যাতে করে আমরা শিক্ষার্থীদের কাছে ভালো কিছু পৌঁছাতে পারি আর যাতে তারা ইংলিশের প্রিপারেশনটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে দ্রুত শেয়ার করে দাও সকল বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও হ্যাঁ যে যত বেশি পারো গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও কে কোন জেলা থেকে করছো ক্লাসটি একটু জানিয়ে দাও আব্দুল হাকিম বলছেন আমি পেকুয়া থেকে কক্সেস বাজার মুন্না বলছেন চট্টগ্রাম থেকে রিকা লোহাগাড়া থেকে আরমান হোসেন চট্টগ্রাম থেকে সরকারি সিটি কলেজ থেকে আছে চিরং থেকে আছে সাতকানিয়া থেকে তারপর সিলেট থেকে আছে চুয়াডাঙ্গা থেকে দেখছে মাসুদ রানা থ্যাংক ইউ সো মাচ জামালপুর থেকে আছে তারপর সাভার ঢাকা থেকে আছে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ থেকে আছে নীলিমা রহমান তারপর হচ্ছে বলছে ডিসি রোড থেকে কুমিল্লা থেকে তারপর বলছেন ইসলামপুর থেকে রজবি চট্টগ্রাম থেকে ফারহান বলছেন নটরডাম কলেজ থেকে এমডি আকবর বলছেন সিলেট থেকে তারপর ফারিয়ান বলছেন ঢাকা কমার্স কলেজ থেকে

তারপর মিজানুর রহমান আছে সিটি কলেজ থেকে তারপর হচ্ছে চকরিয়া থেকে আছে সাফা মারুয়া বাসকারী থেকে আছে রকি আচ্ছা স্যার আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপর রবিন পাঠান বলছেন জামালপুর জামালপুর থেকে আসছে রবিন তারপর রসভি চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম বগুড়া থেকে তোমার তোমরা যারা ক্লাসে জয়েন করছো প্রত্যেকে বলবো তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটি করছো আমাদেরকে একটু দ্রুত জানাই দাও লোভবা কাপটলস সিটি কর্পোরেশন মহিলা কলেজ থেকে শিপন সিংঘিস পয়েন্ট রাহি বলছেন শতকানিয়া থেকে সাফওয়ান বলছেন উমরগোনিয়া মিস কলেজ সময় ও আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ওকে ইতিমধ্যে আমরা আমাদের 100 জন আমাদের ক্লাসে 100 জন শিক্ষার্থী জয়েন করেছে তোমরা যদি আরেকবার শেয়ার করে দাও সো আরো অনেক শিক্ষার্থী ক্লাসটি করার সুযোগ পাবে সো অল অফ ইউ রিকোয়েস্ট টু শেয়ার দা ভিডিও সো দ্যাট দে ক্যান তো প্রথম হচ্ছে সবাই একটু নিজেদের টাইম লাইনে এবং সকল বন্ধুদেরকে দ্রুত একটু শেয়ার করে রাখো যাতে করে তারা ক্লাসটি করতে পারে ক্লাসটি উপভোগ করতে পারে প্রথমত তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও দেন তোমরা ক্লাসটি শেয়ার করে দাও ক্লাসটি শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও যত বন্ধু বান্ধব আছে প্রত্যেককে একটু দ্রুত একটু ক্লাসে শেয়ার করে দাও যাতে করে তারা ক্লাসটি করে উপকৃত হতে পারে আমরা ক্লাসে চলে গেলে আর অন্যান্য কাজকর্ম করতে পারবো না সো দ্রুত একটু শেয়ার করতে হবে সবাই যে সকল গ্রুপের সাথে একটু শেয়ার করে দিবে যে সকল গ্রুপের সাথে প্রত্যেকটা গ্রুপ একটু শেয়ার করবা যাতে করে তারা ক্লাসটি এনজয় করতে পারে এবং তাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সো আমরা প্রথমত একটু শেয়ার করে ফেলি সবাই সবার টাইম লাইনে যে কাজটা করতে হয় আগে শেয়ার করে ক্লাস ক্লাসগুলো দেন আমরা ক্লাসটি স্টার্ট করব। সবাই সবার বন্ধু একটু মেনশন করে দাও সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও

অনেকে বলছে সোনিয়া মাত্রা থেকে দেশ দেখছেন বরগুনা থেকে কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে ক্লাস টি করছো আমাদেরকে একটু জানিয়ে দাও বাংলাদেশের চৌষট্টি জেলার কে কোন জেলা থেকে ক্লাস টি করছো দ্রুত জানিয়ে দাও সজিব আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মাসুদ রান বলছে ভাইয়া ক্লাসটা দ্রুত শেষ করে প্লিজ ওকে ওকে ঠিক আছে এমবি নিয়ে এমবি নাই অনেকে এসে চিন্তায় পড়ে আছে কে কোন জায়গা থেকে ক্লাস টি করছো আমাদেরকে একটু জানিয়ে দাও দ্রুত

ক্লিফ টপের থেকে আমরা আর্টিকেল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছিলাম আজকে সেই আর্টিকেলের উপর থেকে আর্টিকেল টপিক থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি এগুলো আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পরে দেন আমরা আরেকটি টপিক নিয়ে এগোতে থাকবো ঠিক আছে সো প্রথমত আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে জ্যাসন্স ফাদার বট হিম

এক নাম্বারে শূন্যস্থানে কি বসবে আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাসন্স ফাদার বট হিম ড্যাশ বাই সাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে তাহলে এখানে আর্টিকেল কি হবে দ্রুত একটু জানাই দাও আর্টিকেল কি হবে দ্রুত একটু জানাই দাও মাহিন বলছেন দা বাই সাইকেল হাবিবা উরবি বলছেন এ সাকিব বলছেন দি তারপর হচ্ছে এভরি নাইম বলছেন সাউন্ড বড় করলে ভালো হয় অবশ্যই বড় আছে অনেক বড় আছে তারপর মাহির আল সাহারি বলছেন এ বাই সাইকেল সোমায় সুলতান বলছেন দি সেলিনা সুলতান এ বলছেন স্যার অনেক শীত ভাইরে ক্লাস করছি শুরু করেন ওকে শুরু করছি শুরু করে দিছে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে সোমায় বলছেন এ নোরা জান্নাত বলছেন এ মোস্ট অফ দা এ আসছে মোস্ট অফ দা সঠিক উত্তর আসছে না মোস্ট অফ দা স্টুডেন্ট ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছো তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম

ওই বাইশ তেকালদের সম্পর্কে বাবা এবং পুত্র দুজনেই কি ছিল অবগত ছিল তো দেড়শো আপনি শুধুমাত্র সিঙ্গুলার ওয়ার্ডটা দেখে এ বসাইতে পারবেন এমনটা নয় যেখানে নির্দিষ্ট করে বলবে যেখানে নির্দিষ্ট করে বলবে সেখানে অবশ্যই আপনাকে কি বসাইতে হবে দা বসাইতে হবে তার মানে এই বাইশ সাইকেলদের সম্পর্কে স্পিকার এবং লিসেনার অর্থাৎ বাবা এবং পুত্র এখানে দুজনে অবগত আছে দেড়শো এখানে আমরা এ বাইসাইকেল হবে না এ বাইসাইকেল হবে না এখানে হবে দা বাইসাইকেল কি হবে

তাহলে দুই নম্বরের মধ্যে তিনটা ড্যাশ আছে এখানে কোন জায়গায় কোন আর্টিকেল ব্যবহার হবে আমাদেরকে একটু দ্রুত জানাই দাও একটু দ্রুত জানাই দাও দ্রুত জানাই দাও ওকে সাউন্ড কি क्लियर না সাউন্ড क्लियर আছে কিনা একটু জানাবা সাউন্ড কি क्लियर আছে কিনা সাউন্ড क्लियर এখন আছে কিনা সাউন্ড এখন क्लियर আছে কিনা একটু বলবা সাউন্ড এখন क्लियर আছে কি মাহিম বলছেন দা স্ট্যাচু অফ লিবার্টি দা স্ট্যাচু অফ লিবার্টি ওকে এখন সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু জানাবা সাউন্ড এখন ক্লিয়ার কি সাউন্ড এখন ক্লিয়ার আছে কি তোমরা আমাকে একজন কেউ জানাবা সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা সাউন্ড এখন ক্লিয়ার আছে কি না একটু জানাবা সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা

যেমন দেখো প্রপার নাউন হচ্ছে এমন একটি নাউন যেটা দ্বারা কোনো ব্যক্তির বস্তু স্থানের নাম বোঝায় তাকে বলা হচ্ছে প্রপার নাউন তাহলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসতে পারে না যেমন নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট নজরুলের আগে আমরা আর্টিকেল বসাই নাই কিন্তু যদি বলা হচ্ছে নজরুল ইজ ড্যাশ শেলি অফ বাংলা লিটারেচার তাহলে শেলি এর পরে যখন অব আসে তাহলে অবশ্যই কি হচ্ছে দা

যখন অফ দেওয়া আছে তখন আমরা বসাতে পারবো দা সুগার অফ কিউবা ইজ ভেরি ফ্রেশ এরপরে আসো অ্যাবস্ট্রাক নাউন যেমন অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তাহলে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি আর্টিকেল বসে নাই কিন্তু যখন এভাবে বলবে অনেস্ট ড্যাশ অনেস্টি অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নোন টু অল তখন তুমি বলতে পারবা দা অনেস্টি অফ হজরত মোহাম্মদ সাল্লাম ইস নন টু অল এবং আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না যেমন ওয়াটার ইজ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভাইরনমেন্ট ওকে এখানে তুমি আর্টিকেল বসাও নাই কিন্তু যখন বলা হচ্ছে ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি পিওর তখন তুমি বসাতে পারো দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি পিওর তার মানে প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল না মনে আগে দা বসে না কিন্তু যখন এগুলোর পরে অফ থাকে তখন অবশ্যই কি বসতে পারে দা বসতে পারে তাহলে সেই সূত্র যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এখানে যদি স্ট্যাচু আছে তাহলে স্ট্যাচু এর পরে কি আছে অফ আছে তাহলে এখানে অবশ্যই কি বসবে দি বসবে দি স্ট্যাচু অফ লিবার্টি দি স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ আ গিফট এটা একটা কি ছিল উপহার ছিল অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের ফ্রম ড্যাশ ফ্রান্স

ড্যাশ ইংলিশ অ্যান্ড ড্যাশ ম্যাথ দিস সেমিস্টার এখন তুমি আমাকে বলবো তিন নাম্বার ইংলিশের আগে এবং ম্যাথের আগে কোন ধরনের আর্টিকেল আমরা ব্যবহার করব। তবে এটুকু জেনে যাও এন্ড এর আগে যেহেতু ইংলিশ আছে আবার এন্ড এর পরে যেহেতু ম্যাথ আছে এখানে যে মানের আর্টিকেল ব্যবহার করব। এখানেও ঠিক সেই মানের আর্টিকেল ব্যবহার করব। আমরা কি এ ব্যবহার করব নাকি অ্যান্ড ব্যবহার করব নাকি দি ব্যবহার করব। তোমরা যদি জানো আমাদেরকে একটু দ্রুত জানাই দাও তিন নাম্বার কি হবে দ্রুত একটু 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 জানাই দাও ঠিক আছে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড কি আর লাউডলি করতে হবে সাউন্ড কি আর লাউডলি করতে হবে 151 নাম্বার পেজে ক্লিপস তোপলের 151 নাম্বার পেজে ক্লিপস তোপলের 151 নাম্বার পেজে রিকা বলছেন ক্রস এন্ড ক্রস ওকে এক্স এন্ড এক্স থ্যাংক ইউ

ক্রস কে কখনো আর্টিকেল বলবা না অনেকে বলে আর্টিকেল ক্রস বসবে আর্টিকেল ক্রস বসে না এখানে আর্টিকেল বসবে না এটা বলা যাবে ঠিক আছে তাহলে এখানে কি দিলাম ক্রস এখানে কি দিলাম ক্রস ওকে এই প্রশ্ন চার নাম্বার প্লিজ গিভ মি আমাকে দাও ড্যাশ কাপ অফ ড্যাশ কফি উইথ ক্রিম এন্ড সুগার তাহলে এখানে দেখো যেহেতু কাপ অফ বলছে তাহলে এক কাপ অফ কি হবে এ কাপ অফ এ কাপ অফ এরপর কফি ওয়াটটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কফি বানানটা দেখে নাও এটা অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে দেখা গিয়েছে সি ও এফ এফ ই ই কফি এটা অনেক সময় কারেক্ট স্পেলিং এর কারণে আকারে আসছে যেটা আমরা কনফিডেন্স সহকারে কি করি ভুল করি তাহলে কফি আনকাউন্টেবল আর্টিকেল বসবে না তোমরা সবাই জানো আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসে না হ্যাঁ যখন এক্সাক্টলি নির্দিষ্ট করে ফেলে তখন হয়তো দা বসতে পারে যেমন দা ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি পিওর দা সুগার অফ কিউবা ইজ ভেরি ফ্রেশ এভাবে এরপরে দেখো ক্রিম আনকাউন্টেবল নাও তাহলে কে কেন কি হবে ক্রস হবে সুগার আনকাউন্টেবল নাও কি হবে ক্রস হবে আশা করি বুঝতে পেরেছো এরপরে আসো পাঁচ নাম্বার মাই ড্যাশ কার ইজ 4 ইয়ার্স ওল্ড এন্ড ইট স্টিল রানস ওয়েল

এখানে মাই ওয়ার্ডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার এবং এটা হচ্ছে অবশ্যই কি বোঝায় পসেশন বোঝায় তোমরা মনে রাখবা মাই আওয়ার হিস দিয়ার আওয়ার ইটস এগুলোর পরে কোনো আর্টিকেল ব্যবহার হবে না যেমন আওয়ার দা কান্ট্রি বল আওয়ার কান্ট্রি হবে মাই ব্রাদার কারেক্ট মাই দা ব্রাদার ইনকারেক্ট মাই এ ব্রাদার ইনকারেক্ট মাই দা ব্রাদার ইনকারেক্ট তাহলে কি বললাম মাই হিস হার the are our its your এর পরে অবশ্য অবশ্য কি নাউনটা বসে যাবে কোন আর্টিকেল বসবে না তাহলে আমরা এখানে একটা একটা एग्जांपल শিখতেছি না এখান থেকে অনেকগুলো রুলস আমরা নিয়ে আসছে তাহলে এখানে কি বলবে ক্রস বসবে ঠিক আছে মাই কার ইজ ফোর ইয়ারস ওল্ড এন্ড ইট স্টিল রানস ওয়েল এই প্রশ্ন 6 নাম্বার ড্যাশ লেক এটা গত ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম ড্যাশ লেক ইরি ইজ ওয়ান অফ

সাউন্ড তো ঠিক আছে মেবি সাউন্ড তো ঠিক আছে মেবি আরো আরো বড় করতে হবে কিনা এটা তো বুঝতে পারছি না সাউন্ড যতটুকু মনে হচ্ছে ঠিক আছে আমাকে একটু বলবা সাউন্ড কি ঠিক আছে সেহা আনোয়ার সাউন্ড কি ঠিক আছে মাইরাল আল শাহরিয়ার সাউন্ড কি ঠিক আছে এর চেয়ে বড় করতে গেলে আমার গলার বারোটা বাইজে যাবে ঠিক আছে গলার বারোটা বেজে যাবে তখন আর পুরো কোর্স শেষ করতে পারবো না ওকে

এখন ঠিক আছে কিনা সাউন্ড সাউন্ড বাকিদের এখন ঠিক আছে কি না একটু দেখো তো এটা সিম্বল আসছে দেখা যাচ্ছে এখন ঠিক আছে সাউন্ড ওকে ইয়ে স্যার ঠিক আছে ওকে থ্যাংক ইউ এবার আসো দেখো লেক ইরি লেক এটা হচ্ছে সিঙ্গুলার লেক লেক এটা হচ্ছে কি সিঙ্গুলার লেক সিঙ্গুলার লেকের ক্ষেত্রে আমরা কি বসাবো ক্রস বসাবো সিঙ্গুলার লেকের ক্ষেত্রে কি বসাবো ক্রস বসাবো লেক ইরি ইজ ওয়ান অফ ড্যাশ ফাইভ গ্র্যাট লেকস তাহলে দেখো আমরা বলেছিলাম গত ক্লাসে যদি সিঙ্গুলার লেক হয় তখন কি হবে ক্রস আর যখন ফাইভ গ্র্যাট লেগস এই যে দেখো লেগস কথাটা আছে তাহলে লেগস যদি ফ্লুরাল হয় তখন আমরা কি বসাবো দা বসাবো এরপর দেখো নর্থ আমেরিকা তাহলে এটা একটা দেশের নাম তাহলে দেশের নামের ক্ষেত্রে কি ক্রস বসবে শুধুমাত্র ইউএসএ ইউকে ইউএসএ ইউকে ইউএই ক্যাশে সিআর এগুলো ক্ষেত্রে দা বসবে বাকি সকল দেশের ক্ষেত্রে ক্রস বসবে এরপরে সাত নাম্বার অন আওয়ার ট্রিপ টু স্পেন অন আওয়ার ট্রিপ টু স্পেন আমাদের স্পেন ভ্রমণের পথে উই ক্রস্ট আমরা অতিক্রম করেছিলাম ড্যাশ আটলান্টিক ওশান দেখি সাত নাম্বারটা দ্রুত অ্যান্সার করে দাও সাত নাম্বারটা দ্রুত অ্যান্সার করে দাও সাত নাম্বারটা দ্রুত একটু অ্যান্সার করে দাও তো সাত নাম্বারটা দ্রুত অ্যান্সার করে দাও এবং যারা এখনও ক্লাসটি শেয়ার করে দাও না তাদেরকে অনুরোধ করব দ্রুত প্রথমত শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও ওকে আর এস রহিম বলছেন দি সোমাইয়া সুলতানা দি বলছেন তানিশা আরিন বলছেন ক্রস মুমতাফিন আফরিন বলছেন দি সাকিব বলছেন দি তাহসিন বলছেন দি জিয়াউল আদিল বলছেন ক্রস অবশ্যই এটি দি হবে অবশ্যইটি কি হবে দি হবে দ্য আটলান্টিক ওস্টন হবে মাহিন ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখো অন আওয়ার ট্রিপ টু স্পেন উই ক্রস দ্য আটলান্টিক ওশান কী হবে দ্য আটলান্টিক ওশান এটা একটা সাগরের নাম সাগরের আগে কি বসবে দি বসবে এরপরে আসো আট নাম্বার হোয়াট ডিট ইউ হোয়াট ডিড ইউ ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং দিস মর্নিং আচ্ছা নাস্তার আগে নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা আট নাম্বার নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা দ্রুত জানে দাও নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা কোন ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে কি নাস্তার আগে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে কি তোমরা যদি জানো দ্রুত কমেন্ট বক্সে একটু লিখে জানাও কখনও নাস্তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না তার মানে কি ক্রস হোয়াট ডিড ইউ ব্রেকফাস্ট দিস মর্নিং তাহলে কী হচ্ছে ক্রস নয় নাম্বার লোই লোই প্লেট বাস্কেটবল অ্যান্ড বেস বল অ্যাট ড্যাশ বয়েস ক্লাবস দিস ইয়ার লোই প্লেট তাহলে দেখো বাস্কেটবল একটা খেলার নাম এরপর বেসবল একটা খেলার নাম তাহলে দুইটাই হচ্ছে খেলার নাম তাহলে খেলার নামের ক্ষেত্রে কি বসবে ক্রস বসবে কি বসবে ক্রস বেস বলের ক্ষেত্রে কি ক্রস ড্যাশ বয়েস ক্লাব তাহলে বয়েস ক্লাবটা এখানে নির্দিষ্ট করা হয়েছে দ্যাটসে কি হবে দা কী হবে দা তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে কি লোই

সঙ্গীতের যন্ত্রাংশর ক্ষেত্রে সঙ্গীতের যন্ত্রাংশর ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি না কিন্তু যখন সঙ্গীতের যন্ত্রাংশ বাজানো অবস্থায় বুঝাই প্লে করা অবস্থায় বোঝায় তখন আমরা দি ব্যবহার করতে পারবো তাহলে এখানে প্লেস বলছে তাহলে আমরা দ্য গিটার অ্যান্ড দ্য ভাওলিন বলতে পারবো ঠিক আছে রিতা প্লেস দ্য ভাওলিন অ্যান্ড হার সিস্টার প্লেস দ্য গিটার ঠিক আছে এরপর আসো ড্যাবিট অ্যাটেন্ড্যাড ড্যাশ প্রিন্সটন ইউনিভার্সিটি দেখি এটার ক্ষেত্রে তোমরা কি বসাবা এগারো নাম্বারের ক্ষেত্রে কি বসাবা দ্রুত একটু লিখে জানে দাও এগারো নাম্বার ক্ষেত্রে কি বসাবা এগারো নাম্বারের ক্ষেত্রে কি বসাবা এগারো নাম্বারের ক্ষেত্রে কি বসাবে দ্রুত একটু বলো এগারো নম্বর ক্ষেত্রে কি বসাবো আমরা একটু বলো দ্রুত বলো এগারো নম্বরের ক্ষেত্রে কি বসাবো দ্রুত একটু জানাই দাও এগারো নম্বরের ক্ষেত্রে কি বসাবে দ্রুত একটু জানাই দাও এগারো নম্বরের ক্ষেত্রে মাহির ফাবিয়ান বলছেন দি ওকে মাহির ফাবিয়ান বলছেন মাহির ফাবিয়ান দি বলেছে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ন এখানে দি হবে না এখানে দি হবে না কোনো দি হবে না মোস্ট অফ দ্য বুল আনসার ডেভিড অ্যাটেন্ডেন্ট ফ্রিনস্টন ইউনিভার্সিটি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যখন ভার্সিটির নাম দিয়ে শুরু হয়ে যায় প্রপার নাউন দিয়ে শুরু হয়ে যায় তখন ক্রস বসবে যখন ইউনিভার্সিটি অফ কলেজ অফ স্কুল অফ এরকম বুঝায় তখন হয়তো তুমি কি বসাইতে পারো দা বসাইতে পারো কিন্তু যে বসাইতে হবে এমনটা নয় যেমন তুমি চাইলেই দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং বলতে পারো কিন্তু দা চিটাগং ইউনিভার্সিটি বলতে পারো না দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা বলা যেতে পারে দা ঢাকা ইউনিভার্সিটি বলা যাবে না কারণ ঢাকা এবং চিটাগং হচ্ছে কি প্রপার নাউন ঠিক তেমনটাও এখানে ফ্রিনস্টোন হচ্ছে কি কমন প্রপার নাউন তো প্রপার নাউনের ক্ষেত্রে তুমি দা বসেতে পারো না তো দ্যাট মিন্স তোমার এখানে হবে কি ক্রস তার মানে দেখো আর্টিকেলও কিন্তু আমাদের অনেকগুলা অনেকগুলো হচ্ছে যেই ভুলগুলো আমরা অবশ্যই অবশ্যই আমাদের কি অনেক আগে দুর্বিত হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই ভুলগুলো এখনও থেকে গেছে ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে এই বুলগুলো হয়তো আর থাকবে না ঠিক আছে এরপরে ড্যাশ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ড্রন আপ ইন এখানে এটা কি হবে ডিক্লারেশন অফ আছে বারো নাম্বারটা দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে বারো নাম্বারটা দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে কুহি বলছেন ফ্রেজ দি স্টার্ট হলে দি বসবে ইয়াস ভাইয়া আমরা সেটি গত ক্লাসে এটি বোঝানোর চেষ্টা করেছিলাম গত ক্লাসে এটি বোঝানোর মূলত চেষ্টা করেছিলাম ঠিক আছে মাহিলাল সাহেব বলছেন দা ডিক্লারেশন তারপর হচ্ছে নিশিতা বলছেন দি তারপর হচ্ছে আর ইচ রামিম বলছেন এগারো নম্বরটা আবার বলেন এগারো নম্বরটা আবার বলবো ডেবিট অ্যাটেন্ডেন্ট ফ্রিজটাউন ইউনিভার্সিটি যদি প্রপার নাউন দিয়ে শুরু হয়ে যায় ভার্সিটি কলেজ স্কুল তখন আমরা কি বসাবো অবশ্য অবশ্যই ক্রস বসাবো আর যখন আমাদের ইউনিভার্সিটি অফ ফ্রেজ অথবা কলেজ অফ এরকম ফ্রেজ দিয়ে শুরু হয় তখন আমরা চাইলে দি বসাইতে পারবো রামিম আশা করি বুঝতে পেরেছ রামিম চৌধুরী আশা করি বুঝতে পেরেছ রামিম চৌধুরী আশা করি বুঝতে ঠিক আছে তারপর রামিম চৌধুরী আশা করি বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ তারা একটু ওকে লিখবা ঠিক আছে এবং যারা কোনো ভিডিওটা শেয়ার করো না তাদেরকে অনুরোধ করবো একটুখানি করে তোমাদের শেয়ার বাটনটা ক্লিক করে তোমাদের এই ক্লাসটি সবার কাছে একটু শেয়ার করে দাও যাতে করে তারা ক্লাসটি উপভোগ করতে পারে তোমার একটা শেয়ারের কারণে কিন্তু সে এই ফ্রি ক্লাসটা লুফে নিতে পারবে এবং সে যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে এক টাইম সিকিউ কমন পায় সেটা কিন্তু তোমাকে সে মনে রাখবে সো যদি পারো তোমাদের পাশে একটা শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনটা দ্রুত একটু ক্লিক করে দাও ওকে ডে দা ডিক্লারেশন অফ বলছেন দা ডিক্লারেশন অব বলছেন মোস্ট দা দ্য অফ দ্য বলছেন দা ডিক্লারেশন অফ একটু শেয়ার একটু সহযোগিতা যদি তাও তাহলে তুমিও পাবে তুমিও হবে একদিন সফল একটু শেয়ার একটা শেয়ার করে দিবা তোমার বন্ধুরা যারা এখনো ক্লাসের বাইরে আছে তোমার নাম মনে আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এটাই হচ্ছে তোমাদের কাজ এখানে যেহেতু অব আছে তাহলে আমরা কি করব দা

মোস্ট অফ দ্য সঠিক উত্তর পাচ্ছি আমরা কি করব দা করবো দা করবো না ক্রস আমি নিজেই ভুল করে ফেলতেছি তাহলে কি হবে ক্রস হবে ফ্লোরিডা স্টেট যেহেতু ফ্লোরিডা দিয়ে শুরু হয়েছে ফ্লোরিডা তাহলে এটা হচ্ছে প্রপার নাউন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিজ স্মলার দেন ইউনিভার্সিটি অফ দিসে তাহলে কি দিব দা দিব দ্য ইউনিভার্সিটি অফ কি ফ্লোরিডা দা ইউনিভার্সিটি অফ কি ফ্লোরিডা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সো গত ক্লাসে আমরা আর্টিকেল টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম যারা আর্টিকেল টপিকটা এখানে বুঝতে পারছ না তোমাদেরকে অনুরোধ করব তোমরা আমাদের ড্রিম টু পাবলিক ভার্সিটি অর্থাৎ যেই গ্রুপে তুমি ক্লাসটি করছো সেখানে গতকালকে একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছিল সেটা টপিক ছিল নাউন নিয়েছিল কিছু টপিক আর কিছু টপিক ছিল পুরোটাই আর্টিকেল ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এবং কোথায় ক্রস বসে কোথায় দি বসে এই সমস্ত ইনফরমেশন নিয়ে গতকালকে ডিটেলস আমরা আলোচনা করেছিলাম সো যারা আজকের ক্লাসে জয়েন করেছ নতুন তাদেরকে অনুরোধ করবো গতকালকে ক্লাসটি দেখে নিবে গতকালকের ক্লাসটি দেখে নিলে তুমি এই এই পুরোটা ছাড় খুব সুন্দরভাবে সুচারুরূপে তুমি কি করতে পারবা উত্তর করতে পারবা এবং প্রতিদিন রাত নয়টায় কিন্তু এখানে ক্লাস হচ্ছে ক্লিপস তোফেলের উপর যেটি তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটাকে অনেক বেশি মজবুত করবে সো যা পড়িয়েছি এখন সব কিছু বুঝতে পেরেছো কিনা যদি বুঝতে পারো সবাই একটু ইয়েস লিখবা দেন আমরা পরবর্তী একটা সেশনে চলে যাব যদি এটুকু বুঝতে পারি এটা গতকালকেরই প্র্যাকটিস করিয়েছি আমরা যা টপিক পড়াবো প্রত্যেকটা টপিকের উপর এরকম একটা এক্সাম নিয়ে ফেলবো হ্যাঁ সো তোমরা যারা বুঝছো সবাই একটু ওকে লিখো দেন আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপে যাব যারা বুঝছো তারা একটু ওকে লিখো দেন আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপে যাব এবং যত পারো প্রত্যেকটা গ্রুপগুলোতে একটু শেয়ার করব ওকে ঠিক আছে আমরা নতুন একটা টপিকে টান করবো এখন নতুন একটা টপিকে টান করবো ইনশাআল্লাহ যাদের শেয়ার বাটনে এখনো হাত পড়েনি তারা একটু শেয়ার বাটনে ক্লিক করে দাও আমরা ক্লাস শুরু করতে করতে তোমরা শেয়ার বাটনটা একটু ক্লিক করে দাও এবং যাদের নাম মনে আসে প্রত্যেকটা নাম একটু মেনশনে লিখে দাও সবাই চলে আসো ক্লিপস্তফেল এর সিক্সটি টু নাম্বার টু নাম্বার পেজে অলরেডি এবং ইয়েট এর ব্যবহার অলরেডি এবং ইয়েট এর ব্যবহার নিয়ে একটা টপিকের নাম দাও অলরেডি এবং ইয়েট এর ব্যবহার নামে একটা টপিকের নাম দাও অলরেডি এবং ইয়েটের ব্যবহার নিয়ে একটা টপিকের নাম দাও ঠিক আছে এই টপিক থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসেন ইয়েট এবং অলরেডি আমরা আজকে ইয়েট এবং অলরেডি কেমন আছেন ভাইয়া তুষার বলছে আসসালামু আলাইকুম অনেক ভালো আছি ভাইয়া আশা করি তুমিও ভালো আছো ওকে ক্লাসটি মনোযোগ দিয়ে করতে থাকো ইয়েট এবং অলরেডি এর ব্যবহার আমরা আজকের ক্লাসে করতে যাচ্ছি প্রথমত লিকম অলরেডিটিভ সেন্টেন্সে অলরেডি অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ভ এর পরে বসে অলরেডিটিভ সেন্টেন্সে পরে বসে শেষে বসে তাহলে দুইটি ইনফরমেশন এক নাম্বার ইনফরমেশনটা কি দিলাম অলরেডি অ্যাফর্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি বাড়বে পর পরে বসে ইয়েট নেগেটিভ সেন্টেন্সের নাবোধক সেন্টেন্সের শেষে বসে তিন নাম্বার আট ইনফরমেশন ইয়েট অক্সিলিয়ারি ভার্ব এর পরে বসতে পারে তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে সব একটু লিখে নাও অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি বার্বের পরে বসে ইয়েট নেগেটিভ সেন্টেন্সে শেষে বসে ইয়েট অক্সিলিয়ারি বার্বের পরে বসতে পারে তখন বারবার ইনফিনিটিভ ফর্ম হবে তখন বারবার কোন ফর্ম হবে ইনফিনিটিভ ফর্ম হবে সো দ্রুত একটু লিখে নাও এগুলো তুলে নিলে দেন আমরা পরবর্তী এগুলোর বেসিসে আমরা এক্সাম্পল দিব সবাই এগুলো একটু তুলে নাও দেন এগুলো যদি তোমরা তুলে নাও এরপরে আমরা এগুলার ভিত্তি করে আমরা কিছু এক্সাম্পল তোমাদেরকে দিব যা তোমাদের আকারে বা পরীক্ষায় আসতে পারে সবাই এই যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো একটু তুলে নাও দেন পয়েন্টগুলো তুলে নেওয়ার পরে আমরা আমাদের এক্সাম্পলগুলো দিয়ে দিব ওকে তোলা শেষ ভাইয়া ওকে থ্যাংক ইউ অলরেডি অনেক এক্সাম্পল দিয়ে ফেলছে উই হ্যাভ অলরেডি শেয়ার দ্য ভিডিও ওকে তারপর তাহাসিম বলছেন আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক ওকে থ্যাংক ইউ সো মাচ অনেকে অলরেডি এক্সাম্পল লিখছে এক্সাম্পল লিখে দিচ্ছেন তাহলে দেখো তাহলে দেখো আই হ্যাভ অল আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই হোমওয়ার্ক আমি ইতিমধ্যে আমার কাজ শেষ করেছি আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক তাহলে দেখো এই যে অবজিলিয়ারি আছে ওকজিলে বারবার পরে কি বসছে অলরেডি বসছে এখন তোমার মনের প্রশ্ন থাকতে পারো ভাইয়া এখানে ফিনিশড কেন দিলেন এই যে হ্যাফ বার বাসে আমরা জানি হ্যাফ হ্যাস হ্যাট স্যালেফ সুডেফ ক্যানেফ কুড়েফ মেহেফ মাইট এগুলো পর পর কোন ফর্ম ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দ্যাটস ওয়াই ফিনিশড হয়েছে তাহলে এটা মনে রাখো যে অক্সিলিয়ারি বার্ভের পরে কিন্তু অলরেডি বসে এবং এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলরেডি কোথায় বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি বার্ভের পরে দেখি তোমরা এই অলরেডি ব্যবহার করে আরেকটি সেন্টেন্স তোমরা নিজেরা দিতে পারো কিনা দেখি দ্রুত একটা সেন্টেন্স দিয়ে দাও আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক আমি একটা দিয়েছি দেখি তোমরা কোন সেন্টেন্স যদি জানো অলরেডি ব্যবহার করে দেখি দ্রুত এক্সাম্পল লিখে দাও দ্রুত এক্সাম্পল লিখে দাও দ্রুত এক্সাম্পল লিখে দাও অনেকেই এক্সাম্পল লিখছেন রিফাত ইসলাম বলছেন উই হ্যাভ অলরেডি রিটার্ন আওয়ার রিপোর্টস উই হ্যাভ অলরেডি রিটার্ন আওয়ার রিপোর্টস ওকে তারপর এম ডি আল ফারভেস বলছেন আই হ্যাভ নট শেয়ার দিস ভিডিও ইয়েট ওয়াও ফ্যান্টাস্টিক সো ইউ শুড শেয়ার দ্য ভিডিও ইউ শুড ইউ শুড শেয়ার দ্য ভিডিও অ্যাজ সোন এজ পসিবল তারপর মাহির আল শার বলছেন উই হ্যাভ ওন রিটার্ন দ্য স্ট্রাকচার ইয়েট আমরা এখনো স্ট্রাকচারটা লিখি নাই থ্যাংক ইউ কুহি বলছেন আই হ্যাভ অলরেডি মেনশনড মাই আজলি ফ্রেন্ড আবিদেন আব্রিন ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়াট আ ক্রিয়েটিভ স্টুডেন্ট উই হ্যাভ অলরেডি ইনভাইটেড থার্টি মেম্বার্স ও তারপর সিরাজু মনিরা বলছেন ইউ হ্যাভ অলরেডি ফিনিশ দিস ওয়ার্ক এক্স্যাক্টলি রিকা আই হ্যাভ অলরেডি মেনশনড মাই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ নুরা জানাত আই হ্যাভ আই অলরেডি হবে না নুরা এটি হবে আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড মাই সেল্ফ ফর ইউনিভার্সিটি এক্সাম ওকে মাহি বলছেন আই হ্যাভ অলরেডি ডান মাই ওয়ার্ক ওকে হবে অবশ্যই লোবা ওকে সাফা মারুব সাফা মারো বলছেন আই হ্যাভ অলরেডি স্টার্টেড নেক্সট চাপ্টার থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকের অনেকেরই সঠিক উত্তর পাচ্ছি আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক এটা দিলাম এটাকে যদি আমি ইয়েট দিয়ে করতে চাই তাহলে কীভাবে হবে আই হ্যাভ নট আই হ্যাভ নট ফিনিশড আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট ওই যে বলেছিলাম অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্স জিলের বার্ভের পরে বসে ইয়েট নেগেটিভ সেন্টেন্সের কোথায় বসে শেষে তাহলে এখানে দেখো এই যে হ্যাভ নট এটা নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে আবার বলেছিলাম ইয়েট চাইলে অক্সিলের বারবার পর পরে বসতে পারে তখনও এরকম মিনিং দিবে না মিনিং দিবে তবে এটা কি হয়ে যাবে ইনফিনিটিভ যেমন এভাবে হতে পারে আই হ্যাভ ইয়েটস I have yet to finish আই have yet টু ফিনিশ মাই homework. I আই yet ইয়েটস আই yet to টু ফিনিশ মাই তাহলে ইয়েট যখন আমরা পরে বসাবো তখন আমরা কি করব। টু ফিনিশ করব। কি করব। টু ফিনিশ করবো আশা করি এই যেই আমরা স্ট্রাকচার দিয়েছি এটি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি এখন একটি এক্সাম্পল দিব সেটাকে তোমরা আমাকে বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করে দিবে জাস্ট এই একটা সেন্টেন্স দিব এটাকে তোমরা বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করবে ঠিক আছে তা আমরা ক্লিপস তফেল দেখেই দেওয়ার চেষ্টা করবো ক্লিপস তফেলের বাষট্টি নাম্বার পেজে ক্লিপস তফেলের বাষট্টি নাম্বার পেজে ক্লিপস তফেলের বাষট্টি নাম্বার পেজ আসতে পারো তোমরা চাইলে তোফেল থেকে আমরা একেবারে দিব ক্লিপস তোফেল থেকে ক্লিপস তোফেল থেকে দিচ্ছি উই হাফ উই হ্যাভ অলরেডি উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস দেখি বাকি তিনটা বাকি দুইটা সেন্টেন্স তোমরা লিখবা আমি দিলাম উই হাফ অলরেডি রিটার্ন আওয়ার রিপোর্টস এটাকে আমরা ইয়েড ব্যবহার করে দুইভাবে ইয়েড ব্যবহার করে দুইভাবে সেন্টেন্স লিখা যাবে যে কি সেই দুইটাভাবে তোমরা দুইটা সেন্টেন্স লিখো তো দ্রুত লিখে দাও দ্রুত লিখে দাও দ্রুত লিখে দাও কি হবে দ্রুত লিখে দাও দ্রুত লিখে দাও উই অন রিটার্ন আওয়ার রিপোর্টস আমরা দিলাম উই হাফ অলরেডি রিটার্ন আওয়ার রিপোর্টস ওকে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই ইয়েড দিয়ে কতভাবে করা যাবে কতভাবে করা যাবে একটু লিখো কতভাবে করা যাবে যদি পারো দ্রুত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও দ্রুত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও দ্রুত ইজ এভরিথিং ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আর রিফাত ইসলাম বলছেন উই হ্যাভন রিটার্ন আওয়ার রিপোর্টস ইয়্যাট থ্যাংক ইউ সো মাচ তাসিন বলছেন উই হ্যাভ নট ফিনিশড মাই বুকাভেলারি বুক ইয়েট ওকে তারপর কুহি বলছেন উই হ্যাভন রিটার্ন আওয়ার রিপোর্টস ইয়েট থ্যাংক ইউ সো মাচ উই হ্যাভন রিটার্ন আওয়ার রিপোর্টস ইয়েট সোমাইয়া বলছেন নাইম বলছেন উই হ্যাভ নট ইয়েট টু রাইট আওয়ার রিপোর্ট ওকে এটা হবে অর উই হ্যাভ নট রিটার্ন আওয়ার রিপোর্ট ইয়েট ইয়েস তাহলে এখানে আমরা দুইভাবে করতে পারবো একটা হচ্ছে দেখো উই হাফ নট

বাকি আরেকটি স্ট্রাকচার চলে যাচ্ছে বাকি আরেকটি স্ট্রাকচারে চলে যাচ্ছে বাকি আর একটি স্ট্রাকচারে চলে যাচ্ছে এটি আমরা করবো ক্লিপস তোফেল থেকে তাও বাষট্টি নাম্বার পেজে ক্লিপস তোফে বাষট্টি নাম্বার পেজে আস বাষট্টি নাম্বার পেজে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকের নাম হচ্ছে সিনস এবং ফর সিনস এবং ফর সিন্স এবং ফর সিন্স কখনো কখনো প্র্যাপোজিশন আকারে ব্যবহার হয় কখনও কখনো কনজাংশন হিসেবে ব্যবহার হয় আবার কখনও তোমার কখনো তোমার অতীতকাল নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমরা আজকে যেই সিনসের ব্যবহারটা শিখবো সেই সিন্সটা হচ্ছে প্র্যাপোজিশন সেই সিন্সটা কি প্রেপোজিশন ঠিক আছে এই সিন্স এবং ফর গুরুত্বপূর্ণ প্রেপোজিশন বিদায় ক্লিফ তোফেলের বাষট্টি নাম্বার পেজে এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে তবে বিস্তারিত ব্যাখ্যা এখানে নাই তবেই আমি এটি ব্যাককাটে করার চেষ্টা করছি প্রথমত আসো সিন্স শব্দটি দ্বারা দ্বারা কি বোঝায় বা আমরা কখন বসাই কখন বসাই অ্যান্ড ফর আমরা কখন বসাই দ্রুত একটু লিখে জানাও সিন্স কখন বসাই ফর কখন বসাই আমরা প্রেপোজিশন সিনস কখন বসাই ফর কখন বসাই তোমরা যারা জানো প্রথমত তোমরা আগে জানাই দাও তোমরা যদি জানাই দিতে পারো দেন আমি পরবর্তীতে লিখতে পারবো ঠিক আছে সিন্স কখন বসাতে পারবো ফর কখন বসাতে পারবো সিনস কখন ফর কখন সিন্স কখন ফর কখন যারা ক্লাসে নতুন জয়েন করছে দ্রুত একটু শেয়ার করো ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও তাহসিন সিন বলছেন সিনস হচ্ছে বিগিনিং অফ টাইম ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম ওকে সিন্স হচ্ছে বিগিনিং অফ টাইম ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম মাহারিয়াল সাহারিয়াল বলছেন সিন্স ফার্স্ট ইয়ার ওকে ভাই আজকে ক্লাস কতক্ষণ চলবে দেখি আমাদের এনার্জি যতক্ষণ আছে ততক্ষণে চলবে আইরিন রেডি থাকো ভালো কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে সিন্স নির্দিষ্ট ফর অনির্দিষ্ট বলছে এটা আমরা নিতে পারছি না কুহি বলছেন সিন্স বিগিনিং অফ টাইমের জন্য ইয়েস সিন্স হচ্ছে বিগিনিং অফ টাইমের জন্যই বসে আচ্ছা দেখো এবার তাহলে আমরা সিন্সটা দেখি কোথায় বসে স্টার্টিং স্টার্টিং অফ of অফ beginning অফ টাইম মনে রাখবা যদি শুরুর সময়টা দেওয়া থাকে একটি কাজ অনেক দিন যাবত হয়ে আসছে একটি কাজ অনেক দিন যাবত হয়ে আসছে এরকম বা অনেকক্ষণ ধরে হয়ে আসছে এর যদি শুরুর সময়টা দেওয়া থাকে শুরুর সময়টা স্টার্টিং অফ টাইমটা দেওয়া থাকে বিগিনিং অফ টাইমটা দেওয়া থাকে লঞ্চিং অফ টাইমটা দেওয়া থাকে স্টার্টিং অফ টাইমটা দেওয়া থাকে তখন আমরা বসাবো কি সিন্স কি বসাবো সিন্স আর ফর কোথায় বসাবো যদি বলে যে তিন দিন ধরে চার দিন ধরে তিন ঘন্টা যাবৎ চার ঘন্টা যাবৎ চার বছর যাবৎ চার মাস যাবৎ এরকম যদি বোঝায় এই যে মা যাবৎ ব্যাপিয়া যেটাকে ইংলিশে বলছে ডিউরেশন অফ টাইম ডিউরেশন অফ টাইম পিরিয়ড অফ টাইম এরকম বুঝাই তখন আমরা কি বসাবো ফর বসাবো তাহলে আমরা বলতে পারি সিন্স সমান কি স্টার্টিং অফ টাইম অর বিগিনিং অফ টাইম আর ফর কোথায় বসে ডিউরেশন অফ টাইম ডিউরেশন অফ টাইম ডিউরেশন অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট সময়ে বোঝালে তখন আমরা কি ফর এটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এটি কোথায় ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কীরকম এটা হচ্ছে অনেক দিন যাবৎ চলে আসছে এমন ঘটনা যেটা এখনও চলছে এই রকম অনেক দিন যাবৎ ধরে চলতেছে এখনও চলতেছে রকম গোলা বুঝাতে আমরা কি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এবং শুরুর সময়টা দাও থাকলে আমরা সিন্স ব্যবহার করব আর সময়ের ব্যক্তিকাল বুঝালে আমরা কি ব্যবহার করব ফর ব্যবহার করব এটুকু সবাই আশা করি বুঝতে পেরেছে এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি ইয়েস এটুকু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি এবার দেখো আমি যদি বলি আমি দুই হাজার সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে আসছি আমি দুই হাজার সাল থেকে বা আমি দু হাজার সাল থেকে এটা ইংরেজিতে কী হবে আমি ট্রান্সলেশন সহ শিখে ফেল আমি দুই হাজার সাল থেকে এখানে কিন্তু ফর্ম দিতে পারবো না দুই হাজার সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে আসছি মানে এখনো অধ্যয়ন করছি দিতে পারো আমি দুই হাজার পনেরো সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখনই কিন্তু করছি সে দুই সালে শুরু করছিলাম এখনও কিন্তু কি করছি তাহলে এটার ইংরেজি কী হবে এটার ইংরেজি কী হবে দেখি তোমাদের কিন্তু ট্রান্সলেশন আসবে দেখি কে পারো দেখি কে পারো এটাকে কোন টেন্সে রূপান্তর করে করবা অনেকে এটাকে অনলি ফার্স্ট টেন্সে নিয়ে যাবে অনেকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যাবে অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবে আমি কোন টেন্সে নিয়ে যেতে বলেছিলাম সেটা তোমরা জানো তাহলে একটু লিখে জানাও মাহিন অলরেডি বলে দিচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ইন হবে না অ্যাট হবে আই হ্যাভ বিন অ্যাট চিডাগ ইউনিভার্সিটি সিন্স টু থাউজেন্ড ফিফটিন বলছেন ওকে ওকে এখানে তাই কো রেজিউম দিও ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আই হ্যাভ বিন স্টার্টিং এট সি ইউ সিন্স টু থাউজেন্ড ফিফটিন এটি অ্যান্সার হবে

আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট ইউ সিন্স টু এখন আমি যদি বলি আমি পাঁচ বছর ধরে আমি পাঁচ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পাঁচ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি এটা কি হবে আমি পাঁচ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি আসিফ অবশ্যই তোমার জন্য দোয়া থাকবে অবশ্যই অবশ্যই আশা করি তুমি ভালো হয়ে যাবা থ্যাংক ইউ দেখি দ্রুত বলো আমি পাঁচ বছর ধরে বা পাঁচ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি পাঁচ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছি এটি কি হবে আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট সি ইউ ফর ফাইভ ইয়ার্স ওকে মাহিরাল শাহরিয়ার সঠিক উত্তর দিয়েছ সালাউদ্দিন উদ্দিন বলছেন আই হ্যাভ বিন রিডিং এট সি সিন্স টু থাউজেন্ড ফিফটিন ইয়াস যদি শুরুর সময় দেওয়া থাকে তখন আমরা সিন্স বসাবো আর যদি সময়ের ব্যক্তিকাল বুঝায় তখন আমরা কি বসাবো ফর বসাবো সময়ের ব্যক্তিকাল বুঝালে আমরা কি বসাবো ফর বসাবো ঠিক আছে তাহলে কি হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট সি ইউ ফর ফাইভ ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স এখন তোমাদেরকে এই রুলস অ্যাপ্লাই করে এই রুলস অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দিব তা তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করবা সঠিক উত্তর করার চেষ্টা করবা আমি কিছু এক্সাম্পল দিব তোমরা তার সঠিক উত্তর করার চেষ্টা করবা ঠিক আছে ইট হেজ বিন রেইনিং ইট হেজ বিন রেইনিং ড্যাশ মান

Monday I have been I have been teaching I have been teaching I have been teaching in English dash two thousand fifteen. I have been teaching in English. I have, been te I have been teaching in English dash four years. Sorry, five years. দেখি সঠিক উত্তর কে দিতে পারো ছয়টার মধ্যে সঠিক উত্তর কে দিতে পারো দেখি সঠিক উত্তর কি দিতে পারো দ্রুত দাও সঠিক উত্তর সঠিক উত্তর কে দিতে পারো দেখি আমরা রুলস অ্যাপ্লাই করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। রুলস অ্যাপ্লাই করে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব পাঁচ নাম্বার বলছে সিন্স তারপর আফরিন বলছেন এক নাম্বার সিনস দুই নাম্বার ফর তিন নাম্বার ফর চার নাম্বার সিনস পাঁচ নাম্বার সিনস ছয় নাম্বার ফর ওয়া ফ্যান্টাস্টিক সবগুলো সঠিক উত্তর সবগুলো সঠিক উত্তর সবগুলো সঠিক উত্তর সব কিছু সঠিক উত্তর দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কারেক্ট অ্যান্সার ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং যেহেতু আছে সকালবেলা শুরু সময়টা দেওয়া আর কি হবে সিন্স মর্নিং কি হবে সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং যেহেতু টু আওয়ার্স আছে দুই ঘন্টা যাবত বলছে তাহলে কি দিব ফর দিব কি দিব ফর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সে জরে ভুগতেছে ড্যাশ থ্রি ডেইস তাহলে কি দিব তাহলে তিন দিন যাবৎ বলছে তাহলে কি দিব ফর কি হবে ফর সীমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মানডে যাহলে শুরু সময়টা দেওয়া আছে কি দিব সিন্স কি দিব সিন্স আই হ্যাভ বিন টিচিং ইন ইংলিশ ড্যাশ টু থাউজেন্ড ফিফটিন আই হ্যাভ টিচিং ইন ইংলিশ ড্যাশ টু থাউজেন্ড ফিফটিন তাহলে কি দিব এখানে সিন্স দিব কি দিব সিন্স ওকে আই হ্যাভ বিন টিচিং ইন ইংলিশ জাস্ট ফাইভ ইয়ার্স তাহলে কি দিব ফর দেখি এক দুই তিন চার পাঁচ ছয় 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 কে পাইছে ছয় এর মধ্যে সিক্স আউট অফ সিক্স কে পাইছে দেখি হাত উঠাও সিক্স আউট অফ সিক্স কে কে পাইসো সিক্স আউট অফ সিক্স কে কে পাইসো দেখি তোমাদেরকে একটু দেখতে চাই সিক্স আউট অফ সিক্স কে কে পাইসো একটু ভুলে দাও সিক্স আউট অফ সিক্স কে কি হয়েছে একটু জানাই দাও কে কয়টা পাইছ সময় সুলতানের সিক্স আউট অফ সিক্স তাহাসিনিক্স আউট অফ সিক্স ওয়াও আমরান সিক্স তা আনিসা সিক্স তারপর হচ্ছে রিকা সিক্স আউট অফ সিক্স ওয়া হোয়াট আিলিয়েন্ট গার্ল মাহিন সিক্স আউট অফ সিক্স ভাই আমি পাইছে লো বাবা ও মাই গাড তোমরা আসলে ব্রিলিয়ান অনেক ব্রিলিয়ান থ্যাংক ইউ সো মাচ এরপর আসো আমরা আরেকটা টপিকে যাচ্ছি আমরা আরেকটা টপিকে যাব আরেকটা টপিকে আমরা যাব সে টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট সবাই সিক্সটি এইট নাম্বার পেজে চলে আসো সবাই সিক্সটি এইট নাম্বার পেজে চলে আসো সবাই সিক্সটি এইট নাম্বার পেজে চলে আসো সিক্সটি এইট নাম্বার পেজে চলে আসো সিক্সটি এইট নাম্বার পেজে আসো সবাই সিক্সটি এইট তোমাদের ক্লিপস তফেলের যাদের কাছে ক্লিপস তফেল আছে তারা সিক্সটি এইট নাম্বার পেজে আসো সিক্সটি এইট সিক্সটি এইট নাম্বার পেজে তোমরা একটা টপিকের নাম দেখতে পাবা সাবজেক্ট বার্প এগ্রিমেন্ট এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট এটা বলার উপেক্ষা রাখে না এই টপিকগুলো থেকেই কিন্তু প্রতিবারেই যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটে প্রশ্ন হতে দেখা গিয়েছে ঠিক আছে তাহলে আমরা একটু লিখে ফেলি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সাবজেক্ট এবং ভার্বের সাথে যে একটা চুক্তি আছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট সাবজেক্ট এবং বার্বের সাথে যে একটা চুক্তি আছে সেটাকে বলা হচ্ছে কি সাবজেক্ট বার এগ্রিমেন্ট সাবজেক্ট বার এগ্রিমেন্ট ঠিক আছে এবার দেখো তোমরা লিখে ফেলতে পারো সাবজেক্ট সিঙ্গুলার হলে তাহলে এগ্রিমেন্টটা কি এদের মধ্যে একটা চুক্তি আছে তাহলে চুক্তিটা আমাদের কি করতে হবে ডিসক্লোজ করতে হবে প্রকাশ করতে হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্ভ উইল বি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার সাবজেক্ট যদি ফ্লুরাল হয় ভার্ব হবে কি ফ্লুরাল তাহলে এটা হচ্ছে একদম সমতা সিঙ্গুলার টু সিঙ্গুলার প্লুরাল টু প্লুরাল এইভাবে ঠিক আছে তাহলে একটা জিনিস তোমাকে জানতে হবে যেটা না জানলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে নাউন এর সাথে আমরা সবাই যেটা করতাম এস বাই ইয়েস দেখলেই ফ্লুরাল বলতাম এস বাই এস দেখলেই ফ্লুরাল করতাম তবে নাউনের সাথে এস বাইস যুগ করলে ফ্লুরাল হয় টিকে কিন্তু বার বের সাথে এস বাই যুগ করলে কী হয় সিঙ্গুলার হয় নাউনের সাথে এস বা ইয়েস যুগ করলে নাউনের সাথে এস বাই ইয়েস যুগ করলে ফ্লুরাল হয় কি হয় ফ্লুরাল হয় না মনের সাথে আসবে যোগ করলে কি হয় ফ্লুরাল হয় যেমন দেখো বয় সিঙ্গুলার বয়স ফ্লুরাল ঠিক আছে বয়েজ ফ্লুরাল গার্ল সিঙ্গুলার গার্লস ফ্লুরাল বুক সিঙ্গুলার বুক তারপর বুকস ফ্লুরাল তারপর হচ্ছে তোমার পেনস সিঙ্গুলার প্যান্স ফ্লুরাল এবার দেখো আরেকটা ইনফরমেশন লিখো তুমি কিন্তু কার সাথে যুগ করতেছো সেটা তোমাকে অবশ্যই জান দেখতে হবে তুমি নাউনের সাথে যুগ করলে হবে কি ফ্লুরাল কিন্তু দেখো এর সাথে সাথে অথবা ইএস যুগ করলে এস অথবা ইএস যোগ করলে তার মানে জন্মগত জন্মগতভাবে কি থাকে ফ্লুরাল থাকে বার্ভ জন্মগতভাবে ভাবে বেস ফর্মটাই মূলত ফ্লুরাল ফর্ম বার্বের বেস ফর্মটাই অরিজিনেটেড ফর্মটাই মূলত কি ফ্লুরাল ফর্ম ঠিক আছে বার্বের সাথে বি ছাড়া বার্বের সাথে এস বাই এ যোগ করলে বার্বের সাথে এস বাই এ যোগ করলে সিঙ্গুলার হয় কি হয় সিঙ্গুলার হয় যেমন দেখো প্লে ওয়ার্ডটা কিন্তু ফ্লুরাল দেখো এটা বেস ফর্ম ছিল কিন্তু এটা হচ্ছে ফ্লুরাল কিন্তু যখন তুমি প্লেস করবা তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার অ্যাস দেখে কিন্তু তুমি ফ্লুরাল বলতে পারবা না এটা হচ্ছে কি সিঙ্গুলার ঠিক দেখো তুমি লাভ ওয়ার্ডটা হচ্ছে কি ফ্লুরাল কিন্তু তুমি যখন বলবা লাভস তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার লাইক ওয়ার্ডটা কিন্তু কি বার এটা হচ্ছে কি ফ্লুরাল কিন্তু তুমি যখন বলবে যে লাইকস তাহলে লাইকস হচ্ছে কি সিঙ্গুলার ঠিক তুমি যখন বলবা যে মেক মেক হচ্ছে কি ফ্লুরাল তুমি যখন বলবা মেক্স মেক্স হচ্ছে কি সিঙ্গুলার তুমি যখন বলবা গো গো হচ্ছে ফ্লুরাল তুমি যখন বলবা গো সেটা হচ্ছে কি সিঙ্গুলার আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ আশা করি এটুকু সবাই তোমরা বুঝতে পেরেছ এটুকু সবাই বুঝতে পেরেছ এটুকু সবাই বুঝতে পেরেছ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এটি সবাই এটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল ঠিক আছে স্যার ক্লিপ স্টোফেল বইটা কিভাবে পাওয়া যাবে ক্লিপস্তোফেল বইটা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন ক্লিপস সোফেল বইটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বইটা রাখবেন এবং আমি যেভাবে ক্লাস করছি সেগুলো একটু নোট করে রাখবেন ঠিক আছে না ওকে এই টপিকটা সবাই কি বুঝতে পেরেছেন তাহলে আমরা আবার বলছি সাবজেক্ট বার্ক এগ্রিমেন্ট জিনিসটা কি সাবজেক্ট এবং বার্বের সাথে যে একটা চুক্তি আছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট বার্ক কি এগ্রিমেন্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার বি সিঙ্গুলার সাবজেক্ট যদি ফ্লুরাল হয় বার বি ফ্লুরাল না গুনের সাথে অ্যাস বাই এ যুগ করলে ফ্লুরাল হয় কিন্তু বার সাথে অ্যাস বাই যোগ করলে কী হয় সিঙ্গুলার হয় যেমনটা বয় হচ্ছে কি সিঙ্গুলার বয়েজ ফ্লুরাল গার্লস সিঙ্গুলার গার্লস ফ্লুরাল বুক সিঙ্গুলার বুকস ফ্লুরাল প্যান সিঙ্গুলার প্যান্স ফ্লুরাল কিন্তু এখানে দেখবে যে প্লে ওয়ারটা কিন্তু বার দ্যাটস ওয়াই প্লেস হচ্ছে কি সিঙ্গুলার প্লে ওয়ারটা কিন্তু কি ফ্লুরাল ভার লাভ ওয়ারটা কিন্তু ফ্লুরাল লাভ স্কিপ সিঙ্গুলার লাইক ফ্লুরাল লাইক সিঙ্গুলার মেক ফ্লুরাল মেক সিঙ্গুলার গো ফ্লুরাল গো স্কিপ সিঙ্গুলার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপর আসো এরপর আমরা কিছু এক্সাম্পল দিব। তোমরা যারা কোনো ক্লাসটা শেয়ার করে রাখো না নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে রাখো নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখো যাতে পরবর্তী সময়ে তোমার ফ্রি সময়ে আবার ক্লাসগুলো দেখে নিতে পারো দা ইলিভেটর দা ইলিভেটর ওয়ার্ক ওয়ার্কস ভেরি ওয়েল দ্য ইভেটর ওয়ার্ক ওয়ার্ক ভেরি ওয়েল দেখি সঠিক উত্তর দিয়ে দাও কোনটা হবে এক নম্বর এবং দুই নাম্বার দা এলিভেটর ওয়ার্ক ভেরি ওয়েল অর ওয়ার্কস ভেরি ওয়েল এটা তোমরা ডিরেক্ট পেজে তোমরা এই এক্সাম্পলটা দেখতে পাবা আমরা ক্লিপস নির্ভরই পড়াচ্ছি একদম ক্লিপস নির্ভরই পড়াচ্ছি দেখি ক্লিপস নির্ভরই পড়াচ্ছি ঠিক আছে ওকে কুহি স্যার ভিডিও কিছুটা ব্লার দেখাচ্ছে ভিডিও কিছুটা ব্লার দেখানোর তো কোনো কারণে এখানে তো একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে তোমার নেটওয়ার্ক সমস্যা মেবি নেটওয়ার্ক সমস্যা আর যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করবা তাদেরকে ক্লাস থেকে ব্যান করা হবে ক্লাস থেকে ব্যান করা হবে ক্লাস ক্লাসের ক্লাসের মতো করবা যারা যারা অন্যরকম কমেন্ট করবা তাদেরকে ক্লাসের বাইরে অন্যরকম ফানি কমেন্ট করলে ক্লাস থেকে ব্যান করে দেওয়া হবে কারণ এটা হচ্ছে আমাদের সিনসিয়ার স্টুডেন্টদের জন্য যারা ক্লাস করতে চাচ্ছে যারা হচ্ছে নিজেদের প্রিপারেশনটাকে শানিত করতে চাচ্ছে তাদের জন্য যারা অন্য রকম কমেন্ট করবে তাদেরকে ক্লাস থেকে ব্যান করে দেওয়া হবে গ্রুপ থেকে ডিরেক্ট ব্যান করা হবে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে ঠিক আছে ক্লাস ক্লাসের মতো করতে হবে যদি অন্যরকম কোনো কমেন্ট আসে আমরা ব্যান করে দিব। ওকে অনেকে সঠিক উত্তর দিচ্ছ আজম খান বলছেন শহীদুল ইসলাম বলছেন ওয়ার্ক সাফা মারু বলছেন ওয়ার্কস ওকে ঠিক আছে একটু দেখি কি হচ্ছে দা ইলিবেটর তাহলে দেখো ইলিবেটর হচ্ছে এখানে কি দা ইলিটর হচ্ছে এখানে কি সাবজেক্ট সিঙ্গুলার ডাইলিভেটর হচ্ছে কি সাবজেক্ট কি সিঙ্গুলার তাহলে এখানে ভার কি হবে সিঙ্গুলার ওয়ার্কস তাহলে আমরা জানি বার বেশি দাস বেশি যোগ করলেই কি হয় সিঙ্গুলার হয় তাহলে দা ইলিভেটর সিঙ্গুলার ওয়ার্কস কি সিঙ্গুলার এরপর দেখো দা ইলিভেটর এখানে এটা কিন্তু কি ফ্লুরাল দ্যাটস হয় বার বেশি দাস বাই যোগ না হলে কিন্তু কি ফ্লুরাল দ্যাটস হয় কি হবে ওয়ার্ক হবে কি হবে ওয়ার্ক হবে ওকে আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো ওকে যারা এখনো শেয়ার করো না তাদেরকে বলবো দ্রুত একটু শেয়ার করে দাও দা ভয়েস ইন দা রুম দা ভয়েস ইন দা রুম ড্যাশ ডিং ভয়েস ইন দ্য রুম ড্যাস স্টার্টিং ভয়েস ইন দ্য রুম ড্যাশ স্টার্টিং তাহলে অ্যান্সার কি হবে একটু বলে দাও দ্য ভয়েস ইন দ্য রুম ড্যাস স্টার্টিং এই অপশনের উত্তর কী হবে দ্য বয়েস ইন দ্য রুম ড্যাশ স্টার্টিং তুমি কি এখানে বয়েসকে সাবজেক্ট বলবা নাকি দ্য রুমকে সাবজেক্ট বলবা কোনটা অনুসারে তুমি ভাট বসাবা এখানে কী হবে ইস হবে নাকি আর হবে কোনটা হবে দ্রুত লিখে জানে দাও দ্য ভয়েস ইন দ্য রুম ইস অর আর স্টার্টিং কোনটি হবে কোনটি হবে কোনটি হবে দ্রুত লিখে জানে দাও দ্রুত লিখে জানে দাও মাহি বলছেন আর স্টাডিং মাহি বলছেন আর স্টাডিং তারপর হচ্ছে হাবিবা উর্মি বলছেন আর তারপর হচ্ছে রসবি বলছেন আর দা বয়েস ইন দ্য রুম আর স্টার্টিং মাহির আল আর ডিটেলসে বলে দিছে ওকে আর স্টার্টিং হবে ওকে দা বয়েস অনুসারে আর হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দা বয়েস অনুসারে কি হবে আর হবে একটু দেখি আমরা কেন আর হচ্ছে একটা কথা মাথায় রাখবা প্র্যাপোজিশনের আগে যা তাকে প্র্যাপোজিশনের আগে যা তাকে তাকে আমরা সাবজেক্ট হিসেবে কি করব কনসিডার করব। তাহলে কেন দা বয়েস যেহেতু আছে তাহলে অবশ্যই কী হবে আর হবে কি হবে আর হবে কি হবে না ইস হবে না কি হবে আর হবে আশা করি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ এবার আস আরো কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিবে যে এক্সাম্পলগুলো পরীক্ষা আসলে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজড হয়ে যায় অনেক বেশি কনফিউজ হয়ে যায় এরকম কিছু এক্সাম্পল আমরা এখন দেওয়ার চেষ্টা করছি এখন আমরা দেওয়ার চেষ্টা করছি এরকম কিছু এক্সাম্পল যা তোমরা পরীক্ষার হলে তোমাদেরকে কনফিউজ করবে ঠিক আছে এক নাম্বার দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ আর ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ আর ভেরি ইন্টারেস্টিং দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ আর ভের ইন্টারেস্টিং কী হবে একটু জানে দাও কি হবে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু আমরা দেখেছি ভুল করতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা এখানে ভুল করতে দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা এখানে ভুল করতে দেখেছি এমডি ডি মবিনুল হক বলছেন রুম স্টাডি করতেছে না না রুম এখানে স্টাডি করছে না ঠিক আছে দেখি সঠিক উত্তর দাও দ্য স্টাডি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে একটু জানে দাও সঠিক উত্তর কি হবে একটু জানে দাও দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ আর এমডি নাইম বলছেন আর তারপর হচ্ছে তাসমিম হাসান বলছেন ইস তারপর হচ্ছে কুহি বলছেন প্রেপিশনের আগেরটা সাবজেক্ট সো দ্য স্টাডি সাবজেক্ট অ্যান্সার ইস ইয়াস এইটাই বুঝাতে চাচ্ছিলাম এইটাই বুঝাতে চাচ্ছিলাম কিন্তু পরীক্ষার হলে তুমি এখানে ভুল করার ভুল করার প্রবণতাটা কীভাবে আসে দেখো ভুল করার প্রবণতাটা কীভাবে আসে দেখো তুমি যখন এখানে ল্যাঙ্গুয়েজেসটা দেখবা তুমি মনে করবা বার বেরাগারটা কি সাবজেক্ট বার বেরাগারটায় সাবজেক্ট মনে করে ল্যাঙ্গুয়েজেস দেখে তুমি আর করে ফেলবা কিন্তু এটা তো উচিত না তোমাকে দেখতে হবে প্রেপোজিশন এখানে প্রেপোজিশন কী আছে অব আছে তাহলে এখানে যেহেতু দ্য স্টাডি আছে কি আছে দ্য স্টাডি তাহলে তোমাকে তো অবশ্য কি ইস হবে যেহেতু প্রেপোজিশনের আগে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে বার সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভারপ হবে কি প্লুরাল আশা করি এক নাম্বারটা তোমরা সবাই বুঝতে পেরেছ আশা করি সবাই বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছো তাদেরকে বলবো ওকে লিখবা যারা বুঝতে পেরেছ তাদেরকে বলবো ওকে লিখবা ঠিক আছে এরপর আসব সেভারাল ট্যুরিস্ট সেভারাল ট্যুরিজ সেভারাল ট্যুরিস্ট

সেভারাল থিওরিস অন দিস সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন প্রোপোজ হ্যাভ বিন অর হ্যাজ বিন প্র কোনটা হবে হ্যাভ বিন অর হ্যাজ বিন কোনটা প্রপোজড কোনটা প্রপোজ ভাইয়া দ্য স্টাডি সিঙ্গুলার কেন হলো কারণ এখানে প্র্যাপোজিশন আগে যা আছে তাকে সিঙ্গুলার দ্য স্টাডি অবশ্যই সিঙ্গুলার কারণ এখানে স্টাডিজ বলে নাই দ্য স্টাডি বলছে স্টাডি ওয়ার্ডটাই তো সিঙ্গুলার ঠিক না আচ্ছা দেখি ইকবাল হাসান বলছেন হ্যাভ বিন তারপর হচ্ছে সোমাইয়া সুলতানা বলছেন হ্যাভ বিন ইমরানুল হক বলছেন হ্যাভ বিন ফাহাদ বলছেন হ্যাভ তাহসিন বলছেন হ্যাভ সেভারাল থিওরিস অন দিস সাবজেক্ট বিন বিনোজ মাহির আল শাহরিয়ার বলছেন ওকে তোমাদেরকে আবার বলতে একটু আরেকবার আমরা শেয়ার করে দিব যারা এখনো ক্লাসরুমের বাইরে আছে তাদেরকে মেনশন করে দাও এবং আরেকবার ক্লাসটা শেয়ার করে দাও এখন যে ইনফরমেশনগুলো বলবো সেগুলো হচ্ছে খুবই লিকুইড ইনফরমেশন বিলিভ ইট অন ট্রাস্ট মি এখন যে ইনফরমেশনগুলো বলবো সেগুলো হচ্ছে সবচাইতে বেশি পরীক্ষায় আসে এবং সবচাইতে বেশি ভুল করে সো এইগুলো তোমাদের বন্ধুদেরকে জানাইতে হবে তোমরা একটু আরেকবার তোমাদের যে সকল গ্রুপগুলোতে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ যেখানেই আছো প্রত্যেকটা গ্রুপ একটু শেয়ার করে দাও আমরা ক্লাসটা তোমাদের জন্য নিচ্ছি শিক্ষার্থীরা যাতে সবাই মিলে একসাথে ক্লাসটি করে উপকৃত হতে পারে সো তোমরা একটু দ্রুত একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও যে যে সকল গ্রুপের সাথে অ্যাড আস প্রত্যেকটা গ্রুপ একটু শেয়ার করে দাও প্রত্যেকটা গ্রুপ একটু শেয়ার করে দাও ঠিক আছে এরপর দেখো সেভারাল থিওরিস অন দিস সাবজেক্ট এখানে কিন্তু দিস সাবজেক্ট সাবজেক্ট নয় এখানে অন আছে প্রেপোজিশন তাহলে সেভারাল থিওরিজ হচ্ছে কি সাবজেক্ট তাহলে এটা হচ্ছে ফ্লুরাল কি হ্যাভ বিন হবে বিন

the view of these disciplines vary or varies vary or varies from time to time time to time ঠিক আছে the view of these disciplines vary or varies from time to time কোনটি হবে 3 নম্বর কোনটি হবে কোনটি হবে দ্রুত একটু জানাও যারা আজকে যারা শেয়ার করছে তাদেরকে টি শার্ট দিবেন না অবশ্যই টি শার্ট দিব যাদের অবশ্যই ত্রিশটা শেয়ার করলে তোমরা অবশ্যই টি শার্ট পেয়ে যাবা ত্রিশটা শেয়ার করলেই তোমরা টি শার্ট পেয়ে যাবে ত্রিশটা শেয়ার করলে টি শার্ট পেয়ে যাবে ত্রিশটি শেয়ার করলে টি শার্ট পেয়ে যাবে লাল টুকটুকি টি শার্ট ত্রিশটা শেয়ার করলে টি শার্ট পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবা ঠিক আছে যারা গত ক্লাসে শেয়ার করেছিল তারা টি শার্ট পেয়ে গেছে অলরেডি যারা গত ক্লাসে শেয়ার করেছিল তারা টি শার্ট পেয়ে গেছে যারা গত ক্লাসে শেয়ার তারা পেয়ে গেছে শেয়ার করলে টি শার্ট ওকে অনেকে বলছেন ভেরি অনেকে বলছেন ভেরি ভেরি কেন হবে দ্য বিউ অফ দিস দা বিউ অফ দিস বিউ অফ দিস ডিসিপ্লিন অনেকেই উত্তর করছে ভেরি তাহলে ভেরি হবে না কেন হবে না দেখো অনেকে ওয়ার্ডটাকে সিঙ্গুলার মনে করছে মনে করছে কিন্তু এটা ভুল তাহলে দেখো এখানে বিউ হচ্ছে এখানে সাবজেক্ট অফ এর আগে কি আছে বিউ আছে তাহলে বিউ হচ্ছে সিঙ্গুলার তাহলে কি সিঙ্গুলার তাহলে আমরা জানি ভার হচ্ছে জন্মগত ভাবে ফ্লুরাল তাহলে এটা জন্মগত ভার এটা ফ্লুরাল তাহলে হবে কি ভেরিস কি হবে ভ্যারিস ঠিক আছে কিনা ভেরিস ফ্রম টাইম টু টাইম ভেরিজ ফ্রম টাইম টু টাইম আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি জানো ভেরি এবং ই আর ওয়াই এই আচ্ছা এর ওয়াই এবং বি আর ওয়াই এই দুইটা বেরির মধ্যে পার্থক্যটা কী বেরি এবং ভেরি ভেরি এবং ভেরি দুইটা বেরির মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবা দুইটা বেরির মধ্যে পার্থক্যটা কি জয়না বলছেন দ্য ভিউ অফ দিস ভেরিজ ফ্রম টাইম টু টাইম আসমা বলছেন ভাই আমি তো ত্রিশ প্লাস শেয়ার করছি হ্যাঁ অবশ্যই বাবা। অবশ্যই পেয়ে যাবা অবশ্যই পেয়ে যাবা দ্রুত একটু শেয়ার করলে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে দ্রুত একটু শেয়ার করে দাও অবশ্যই পেয়ে যাবেন। তো ক্লাস করো এবং তুমি খুবই ভালো করছো খুবই ভালো করছো তোমার সঠিক উত্তর দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি ভালোভাবে ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমাদের সবাইকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিরাং ইউনিভার্সিটিতে দেখতে চাই ঠিক আছে আচ্ছা অনেকে ভেরি এবং ভেরি অনেকেই বুঝতে পারছে না ভেরি হচ্ছে বার্ব আর ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ রেকা একটু ভুল হয়েছে একটু ভুল হয়েছে সেটা কী হবে সেটা একটু দেখো আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে দিই এই বি এ আর ওয়াই এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে কি ভার্ব আর বি আর ওয়াই এটা হচ্ছে কি অ্যাডভার্ব এটা হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে দেখো বি এ আর ওয়াই মানে হচ্ছে ভিন্ন হওয়া কি হওয়া ভিন্ন হওয়া আজকে ক্লিয়ার করব। আর বিই আর ওয়াই হচ্ছে অ্যাডভার্ব এটা হচ্ছে কি কুপ এটা কি কুপ ঠিক আছে বি এ আর ওয়াই এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে ভিন্ন হওয়া বিই আর ওয়াই হচ্ছে অ্যাডভার্ব এটা হচ্ছে কি কুপ বোঝায় ঠিক আছে এটা কি কুপ বোঝায় আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপর আসো চার নাম্বার এরপর আসো চার নাম্বারটাতে এরপর আসো চার নাম্বারটাতে ক্লিপস তো চার নাম্বারে এসো এরপর আমরা লিখলাম

taken ক্যান নট টু বি lightly not লাইটলি নট টু বি আচ্ছা দেখি কী হবে এক নাম্বার অ্যান্সার কী হবে একটু জানে দাও এক নাম্বার অ্যান্সার কী হবে এরপর আসো দুই দিচ্ছি দ্য ইফেক্টস দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম ইজ অবলিক আর

रेप एंड रूबारी, रेप एंड रूबारी हैज और हैव कॉस्ट मेनी पीपल मेनी पीपल टू फ्ली टू फ्ली द सिटीज ওকে প্রথমটা প্রথমটার উত্তর কী হবে প্রথমটার উত্তর কী হবে একটু জানা দাও প্রথমটার উত্তর কী হবে দ্য ডেঞ্জার দ্য ডেঞ্জার চার্জ আছে হ্যাঁ দ্য ডেঞ্জার দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ আর নট টু বি টেক এন লাইটলি অনেকেই করছেন আর এটি অনেকেই আর করছেন এক নাম্বার এক নাম্বারটা দেখতে চাচ্ছি অনেকে বলছে ইস অনেকে ইস বলছেন অনেকে আর বলছেন আচ্ছা ইজ দের এনি প্রবলেম আচ্ছা প্রথমটা দেখো প্রথমটা দেখো দ্য ডেঞ্জার দা ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ আর নট টু বি লাইটলি তাহলে এখানে যেহেতু ফরেস্ট আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করবো না এখানে কি আছে অব আসে তাহলে একদম সহজ সূত্র দ্য ডেঞ্জার হচ্ছে কি সাবজেক্ট তাহলে করবো ইস করবো কি করবো ইস করবো এরপরে দেখো দ্য ইফেক্টস অফ দ্যাট দ্য ইফেক্টস অব দ্যাট ক্রাইম মে বি দ্য ক্রাইম হ্যাঁ দ্যাক্টস অফ দ্যাট ক্রাইম হবে দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম ইস আর লাইকলি টু বি ডিভেস্টেটিং তাহলে এখানে অনেকে মনে করবে দ্যাট ক্রাইম হচ্ছে সাবজেক্ট কিন্তু না এখানে অব আসে অবের আগে তাহলে দ্য ইফেক্টস হচ্ছে কি সাবজেক্ট তাহলে এটা ফ্লুরাল আছে দ্যাটস দ্যাট কী হবে আর তাহলে অ্যান্সার হবে কি দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম আর লাইকলি টু বি ডিভেস্টেটিং লাইকলি টু বি ডিভেস্টেটিং এরপর আস দ্য ফিয়ার অফ রেইফ রুবারি অনেকে রেইফ রুবারি দুইটা দেখে কি করবে হ্যাফ করবে কিন্তু এখানে হচ্ছে অফ তাহলে ফিয়ার হচ্ছে কি সিঙ্গুলার ফিয়ার অফ রেফ অ্যান্ড রুবারি তাহলে দ্য ফিয়ার হচ্ছে সিঙ্গুলার তাহলে কী হবে হ্যা কী হবে হবে তোমাদের কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে ইফেক্ট এবং অ্যাফেক্টের মধ্যে পার্থক্যটা কি ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কি ইফেক্ট এবং অ্যাফেক্টস পার্থক্য কী একটু বলো ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কী ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কি কি হবে ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবা ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবা দ্রুত জানে দাও ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কী ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কি যদি জানো দ্রুত জানাও আকবর বলছেন আর ওকে ইফেক্ট এবং এফেক্টের মধ্যে হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন এফেক্ট অ্যান্ড ইফেক্ট হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইফেক্ট অ্যান্ড এফেক্ট যদি জানা তাকে দ্রুত জানায় দাও দ্রুত জানায় দাও দ্রুত জানায় দাও ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কী ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্যটা কী যদি জানো দ্রুত জানায় দাও সোমাইয়া সুলতানা বলছেন ইফেক্ট হচ্ছে নাউন এফেক্ট হচ্ছে অ্যাজেক্টিভ না ভুল হয়েছে তারপর এম মানিক বলছেন ইফেক্ট হচ্ছে ফ্লুরাল তারপর সীমান্ত বড়ুয়া বলছেন ইফেক্ট নাউন এফেক্ট হচ্ছে বার্ফ ও কংগ্রেজুলেশন সীমান্ত বড়ুয়া ফর ইউর কারেক্ট অ্যান্সার অনিরুদ্ধ বিশ্বের বলছেন এফেক্ট হচ্ছে বার্ফ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর তারপর অনিরুদ্ধ বিদ্যুৎ বলছেন ইফেক্ট হচ্ছে নাওন তারপর অ্যানাইত বিন আমিন বলছেন ইফেক্ট ইস না ওন ওকে ইফেক্ট নাওন তারপর সালমান বলছেন এফেক্ট হচ্ছে বার্ফ ইফেক্ট নাউন রিকা বলছেন ইফেক্ট বার্ফ এফেক্ট নাউন রফিকুল ইসলাম এফেক্ট বার বার্ভেক্ট নাউন ওকে মোস্ট অফ দ্য সঠিক উত্তর মোস্ট অফ দ্য সঠিক উত্তর পাচ্ছি মাহির বলছেন এফেক্ট নাউন ইফেক্ট নাউন এফেক্ট বার ওকে ইফেক্ট হচ্ছে প্রভাব এফেক্ট হচ্ছে আক্রান্ত ওকে আচ্ছা এবার আমরা সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি একটু দেখো ইফেক্ট হচ্ছে ই তা ইফেক্ট হচ্ছে নাউন ইফেক্ট হচ্ছে কি নাউন ঠিক আছে ইফেক্ট হচ্ছে কি নাওন আর এফেক্ট হচ্ছে কি ভার্ভ এফেক্ট হচ্ছে কি ভার্ভ ইফেক্ট নাউন এফেক্ট বার ঠিক আছে ইফেক্ট হচ্ছে প্রভাব ইফেক্ট হচ্ছে কি প্রভাব আর এফেক্ট হচ্ছে প্রভাবিত করা কি করা প্রভাবিত করা ঠিক আছে আশা করে বুঝছি আশা করে আমরা এটুকু বুঝছি এরপর আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখে নাও যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রশ্ন আসে প্রতি বছরই প্রশ্ন আসে সেটা হচ্ছে টুগেদার উইথ অ্যালং উইথ অ্যা বা বাই অ্যাজ ওয়েল থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব নির্ধারিত হবে লিখে রাখো কোনো সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখে রাখো কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে টুগেদার উইথ কোনো সেন্টেন্সে টুগেদার উইথ উইথ অ্যাড বাই কোনো সেন্টেন্সে টুগেদার উইথ অ্যালং উইথ অ্য কোম্পানিড বাই অ্যাজ ওয়েল এস থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার নির্ধারিত হবে ঠিক আছে কোন সেন্টেন্সে টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকোম্পানিড বাই অ্যাজ এস থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার্ক নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার কি নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার কী হবে নির্ধারিত হবে টুগেদার উইথ অ্যালং উইথ কোম্পানির বাই টুগেদার উইথ অ্যালং উইথ অ্যা কোম্পানির বাই এস থাকলে টুগাদার উইথ অ্যালং উইথ অ্য কোম্পানির বাই অ্যাজুয়েলএস থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার কীভাবে নির্ধারিত হবে এমনি মাহবুবুল ইসলাম বলছেন আমার কমেন্টস পড়েন না কেন অবশ্যই পড়ব যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেজন্য আমরা আজকে কমেন্ট কম নিচ্ছি কমেন্ট কম পড়তেছি কিন্তু তোমরা কমেন্ট করতে থাকো কারণ এগুলো তোমাদেরকে এগুলো তোমাদেরকে এগিয়ে রাখবে ঠিক আছে এগুলো তোমরা যে প্র্যাকটিস করছো এগুলো এগিয়ে রাখবে ইনশাআল্লাহ কমেন্ট পড়বো কমেন্ট নেক্সট টাইম থেকে অবশ্যই পড়বো নেক্সট টাইম থেকে অবশ্যই পড়বো ঠিক আছে তাহলে কি বলছিলাম কোনো সেন্টেন্সে টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল এস থাকলে তাহলে এর পরে আর পড়ার দরকার নাই এর আগে যে সাবজেক্ট আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার কি হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি ফ্লুরাল হয় বার কী হবে ফ্লুরাল হবে আশা করি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ সবাই মুখস্থ করে ফেলবা টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল এস ঠিক আছে এরপরে আসো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবে দেখো

এটা কিন্তু একটা সেন্টেন্স হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ অবলিক আর গোয়িং গোয়িং টু এ পার্টি টু নাইট আচ্ছা দেখি আমাকে উত্তর বলো দ্য অ্যাক্ট্রেস দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ আর গোয়িং টু এ পার্টি টুমোরো গোয়িং টু আ পার্টি টু নাইট তাহলে কী হবে অ্যান্সার কি হবে অ্যান্সার দেখি তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো দ্রুত জানে দাও দ্রুত জানে দাও মাহবুল আসলাম বলে অসম ক্লাস ভাইয়া ওকে থ্যাংক ইউ সো মাচ মাহবুবুল আলম কাজী তাসিম সাদিকে বলছেন ইজ গোয়িং মারিয়া বলছেন ইজ সোমাইয়া সুলতানা বলছেন অ্যাক্ট্রেস সিঙ্গুলার ইস হবো তারপর কুহি বলছেন দ্য অ্যাক্ট্রেস সাবজেক্ট যা সিঙ্গুলার বার্ফ হবে সিঙ্গুলার ইজ গোয়িং ওয়া শিপনস ইংলিশ পয়েন্ট

ইস তাহলে তোমরা আসল করে বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি কোন জায়গায় হিট করতে চেয়েছি দেখো এখানে অ্যাক্ট্রেস মানে হচ্ছে অভিনেত্রী অ্যাক্ট্রেস মানে কি অভিনেত্রী ঠিক আছে তাহলে অ্যালং উইথ যেহেতু আছে। তাহলে আমাকে হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস পড়েন কনফিউশন হওয়ার দরকার নেই কিন্তু তুমি যদি অ্যালংউডটাকে যদি ফোকাস করতে না পারো তাহলে তুমি ভুল করবা কি দেখো হার ম্যানেজার এবং সাম ফ্রেন্ডস দেখে তুমি আর করে ফেলবা এবং তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি ব্যর্থ হয়ে গেলে কারণ এক টাইম সে কি অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার টিকার জন্য আবার না টিকার জন্য ঠিক আছে সো আমরা যেহেতু অ্যালংউড দেখেছি তাহলে আমরা অ্যাক্ট্রেস দেখবো অ্যাক্ট্রেস হচ্ছে অভিনেত্রী এটা হচ্ছে সিঙ্গুলার তাহলে বাদ কী হবে সিঙ্গুলার হবে বাদ কী হবে সিঙ্গুলার হবে বাদ কী হবে সিঙ্গুলার হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আসা এক সত্তর নাম্বার পেয়েজে সত্তর নাম্বার পেয়েজে সত্তর নাম্বার পেয়েজ আমরা একটু কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি দেখো মিস্টার রবিন মিস্টার রবিনস কোম্পানিড বাই মিস্টার রবিনস অ্য কোম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন

গোয়িং টু এ পার্টি টু নাইট কী হবে একটু জানা দাও কী হবে একটু জানা দাও দ্রুত জানে দাও দ্রুত জানা দাও কি হবে দেখি এক নাম্বার সেন্টেন্সে কি হবে এক নাম্বার সেন্টেন্সে কি হবে একটু জানে দাও এক নম্বর সেন্টেন্স কি হবে একটু জানাও এক নাম্বার সেন্টেন্স কি হবে একটু জানে দাও সাদিকা বলছেন মিস্টার রবিন সিঙ্গুলার তাহলে ইস হবে ওকে তারপর মাহিলা শাহরি বলছেন ইজ টু রাইট ওকে ইস রাইট কেন রাইট একটু দেখো কেন রাইট একটু দেখো কেন রাইট একটু দেখো কারণ হচ্ছে মিস্টার রবিন এখানে সাবজেক্ট কি সিঙ্গুলার তাহলে কোম্পানির বাই দেখছি এখানে হিজ ওয়াইফ এবং চিলড্রেন এখানে বিবেচনা আসবে না তাহলে হি মিস্টার রবিন যেহেতু বিবেচনা আসবে তাহলে আমরা অবশ্যই কী করবো ইস করবো কি করবো ইস করবো এরপরে দুই নম্বর আসো দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড হার ম্যানেজার ইস আর গোয়িং টু অ্যা পার্টি টু নাইট এখানে অ্যান্সার কোনটা হবে এখানে আনসার কোনটা কোনটা হবে দুই নাম্বার আনসার কোনটা হবে একটু জানাও দুই নাম্বার আনসার কোনটা হবে দুই নাম্বার অ্যান্সার কোনটা হবে একটু জানাই দাও দুই নাম্বার অ্যান্সার কোনটা হবে দুই নাম্বার হবে আর দুই নাম্বার হবে আর কেননা এখানে কিন্তু বাই এখানে কি আছে অ্যান্ড আছে কি আছে এন্ড আছে তো অ্যান্ড থাকার কারণে আমরা আর কি বসাবো না আমরা যেহেতু অ্যান্ড আছে তাহলে এই দুইটাকে একত্রে যুক্ত করে এটা ফ্লোরাল হয়ে গেছে তো দ্যাটস আমরা কি বসাবো আর বসাবো কি বসাবো আর বসাবো আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আসো এরপর তোমাদের কিছু তোমাদের কিছু প্র্যাকটিস দিবে এগুলো তোমরা একটু করবা তোমরা সবাই একটু লিখে নাও আগে সবাই একটু লিখে নাও আমি প্র্যাকটিস দিচ্ছি তোমাদেরকে তোমরা একটু লিখে নিবা ঠিক আছে তোমরা কোনটা সঠিক হতো সেটা আমাকে বলবা আমরা এই প্র্যাকটিসটা করে শেষ করব প্র্যাকটিসটা করে শেষ করবো এতক্ষণ যা পড়েছে তার একটা প্র্যাকটিস করব আমরা জন অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস John, along with twenty friends, is are planning a party. It would be number. The picture of the soldier Soldiers bring. Brings thin number the quality of this the quality of these recordings. The quality of the recording, the quality of the recording, the quality of the, the quality of these recordings are not very good. Chart number. If the duties of these officers if the duties of the officers is not oblique or not is not oblique or not reduced there will there will not be there will not be enough দিয়ার not নট enough টাইম টু finish দ্য project তোমরা যদি এই এই ক্লা গ্রুপে ক্লাস করে উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে এবং সেকেন্ড ইয়ারে যারা আছে তাদেরকে একটু গ্রুপে অ্যাড করে নিবে যাতে করে তারা ক্লাসগুলো করে নিজেদেরকে বেসিকটা স্ট্রং করে নিতে পারে সবাইকে অনুরোধ করব তোমাদের যে সকল বন্ধুরা আছে তাদেরকে ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে সবাইকে অ্যাড করে দিবে ঠিক আছে পাঁচ নাম্বার কোন সমস্যা দা ইফেক্টস অফ সিগারেট এখন বিউ কত আছে সিগারেট স্মোকিং দা ইফেক্টস অফ সিগারেট স্মোকিং have or has been have or has been proven proven to be extremely harmful extremely তোমরা উত্তর করতে থাকো তোমরা উত্তর করতে থাকো তোমরা উত্তর করতে থাকো The use of credit, the use of credit cards, the use of credit cards in place the use of credit cards in place of cash. the use of credit cards in place of cash have have or has increased. Increased in recent years. Shot number Advertisements on television. Advertisements on television. ई सब्लिक आर बिकमिंग मोर पप्युलर बिकमिंग मोर कम्पिटेटिव मोर कम्पिटेटिव कम्पिटि मोर कम्पिटेटिव देन एवर बिफोर ভার বিফোর ওকে হ্যাঁ আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো একটু দেখে নাও দেন আমরা পরবর্তীতে বাকিগুলো স্ট্রাকচার করছে সাতটা দিলাম আর বাকি তিনটা দিয়ে আমরা ক্লাস শেষ করবো বাকি তিনটা দিয়ে ক্লাস শেষ করবো অর্থাৎ আজকে যা পড়িয়েছি আজকে যা পড়েছি তার একটা প্র্যাকটিস অলরেডি আমরা করিয়ে নিচ্ছি যা প্র্যাকটিস করিয়েছি তার একটা যা ক্লাস করেছি তার একটা প্র্যাকটিস করে নিচ্ছি তোমরা একটু মিলাই নাও সবাই সবার সাথে একটু মিলাই নাও দেখো জন অ্যালং জন অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস তাহলে সবাই কিন্তু টোয়েন্টি ফ্রেন্ডস দেখে কি দিবে আর দিবে কিন্তু আমি দিব কি ইস কেন এখানে দেখো জ অ্যালং উইথ অ্যালং উইথ যেহেতু আসে তাহলে জন অনুসার হবে তাহলে জন ওয়ার্ডটা কি জনটা হচ্ছে কি সিঙ্গুলার দ্যারস কী আসবে ইস কি হবে ইস হবে কার কার হয়েছে দেখি হাতুটাও এক নাম্বারটা কার হয়েছে এক নাম্বারটা কার কার হয়েছে অনেকেরই হয়েছে অনেকেরই এক নাম্বারটা হয়েছে ওকে অনেকেরই এক নাম্বারটা হয়েছে সঠিক উত্তর কার কার সঠিক উত্তর একটু দেখি ওকে অনেকের সঠিক উত্তর হয়েছে সঠিক উত্তর অনেকেরই হয়েছে সঠিক এটা আর একটু এদিকে ইয়া করো আর একটু বিউ করো যাতে দেখতে পাই ঠিক আছে এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওকে এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো তাহলে এবার দেখো দ্য পিকচার অফ দ্য সোল জায়ার্স এখানে মনে করবে সোল জায়ার্স মনে করো অনেকে কি করবে করবে হবে না এখানে পিকচার হচ্ছে কি সাবজেক্ট তাহলে এই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার বার পাবে কি সিঙ্গুলার আমরা জানি বার সাথে আসবে এই করলে কি হয় সিঙ্গুলার তাহলে এটা হচ্ছে প্লুরাল এটা হচ্ছে কি সিঙ্গুলার তাহলে এটা অ্যান্সার হবে কি ব্রিংস দ্য পিকচার অফ দ্য সোল জায়ার্স ব্রিংস ব্যাক মেনি মেমোরিজ ওকে ঠিক আছে এরপরে মনে করবে দিস রেকর্ডিংস সাবজেক্ট দ্যাটস আর করার প্রবণতা থাকতে পারে কিন্তু এখানে যেহেতু অব আছে অব থাকলে দা কোয়ালিটি হচ্ছে কি এখানে অবের আগে যা আছে তাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে দ্য কোয়ালিটি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার বার বলবি কি সিঙ্গুলার তাহলে কি হবে ইস সবাই কি হবে ইস দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস ইজ নট ভেরি গুড এরপরে চার নম্বর ইফ দ্য ডিউটিস অফ দিস অফিসার্স তাহলে দেখো এখানে অফিসার সাবজেক্ট না এখানে অফ আছে তাহলে অপরচুকি প্রাপজিশন দ্য ডিউটিস হচ্ছে এখানে কি সাবজেক্ট তাহলে কী হবে আর কী হবে আর তাহলে ইফ দ্য ডিউটিস অফ দিস অফিচার্স আর নট রেডিউসড দেয়ার উইল নট বিনো টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট এরপর আসব পাঁচ নাম্বার দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং তাহলে এখানে দেখো যেহেতু অফ আছে তাহলে অপেরাকে ইফেক্টস হচ্ছে কি ফ্লুরাল দেট শ আমরা কিনে আসবো ফ্লুরালের জন্য ভারত কী হবে ফ্লুরাল ঠিক আছে দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং হ্যাভ বিন প্রুভেন টু বি এক্সট্রিমলি হারমফুল এরপরে দা ইউজ অফ ক্রেডিট কার্ডস দা ইউজ অফ ক্রেডিট কার্ডস তাহলে এখানে দেখো অপেরাকে ইউজ আছে তাহলে এটা কি সিঙ্গুলার তাহলে অবশ্যই আমরা কার্ডস দেখে করবো না আমরা অপেরাখে গেছে ইউজ আছে বার্থ সিঙ্গুলার

আর বিকামিং আর বিকামিং হবে এখানে আর বিকামিং মোর কম্পিটিটিভ দেন এভার বিফোর দেন এভার কি বিফোর আশা করি বুঝতে পেরেছ আশা করি এটুকু বুঝতে পেরেছো সবাই বাকি তিনটে এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা ক্লাস শেষ করব বাকি তিনটে এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্লাস শেষ করব এরপরে দেখো আট নাম্বার लिविंग एक्सपेंसेस, लिविंग एक्सपेंसेस इन दिस कंट्री एस वेल एस इन मेनी आदर्स ইন ইন্ড ঠিক আছে এটা কি হবে লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি অ্যাজ ওয়েল এস ইন মেনি আদার্স ইজ আর এট এন্ড অল টাইম হাই কী হবে দ্রুত জানে দাও আট নাম্বার কী হবে দ্রুত জানে দাও এরপর নয় নাম্বার মিস্টার জোনস

Have or has proposed some changes of the rules? Dosh number, last one, last one. The levels of intoxication the levels of intoxication vary or varies from subject to subject আমরা এই প্র্যাকটিসটা করেছি মূলত ক্লিপস টেবিলের সত্তর নম্বর পেজ থেকে ক্লিপস তোভেলের সত্তর নাম্বার পেজ থেকে মূলত আমরা এই প্র্যাকটিসটা করেছি ক্লিপস তো সত্তর নাম্বার পেজ থেকেই ক্লিপস তোভেলের সত্তর নাম্বার পেজ থেকে আমরা এই প্র্যাকটিসটা করেছি ঠিক আছে এবার আসো উত্তর কি হতে পারে একটু জেনে নিই উত্তর কি হতে পারে একটু জেনে নিই উত্তর কি হতে পারে একটু জেনে নিব দেন আমরা ক্লাস শেষ করব উত্তর কি হতে পারে একটু জেনে নিই দেন আমরা ক্লাস শেষ করব ঠিক আছে উত্তর হচ্ছে লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি অ্যাজ ওয়েল এস তাহলে এখানে আগে কি আছে এক্সপেন্সেস এক্সপেন্সেস লিভিং আছে ফ্লুরাল তাহলে আমরা ইউজ করব কি আর কি ইউজ করবো আর লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি অ্যাজ ওয়েল এস ইন মেনি আদার্স আর অ্যাট অ্যান অল দ্য টাইম হাই অল দ্য টাইম হাই ঠিক আছে অল দ্য টাইম হাই এভাবে হবে এরপর মিস্টার জোনস এ কোম্পানিড বাই সেভারেলস অফ দ্য কমিটি হ্যাভ হ্যাজ প্রপোজ সাম চেঞ্জেস অব দ্য রোলস তাহলে এখানে দেখো কোম্পানির বাই যেহেতু আছে সেবারাল মেম্বারস অফ দ্য কমিটি এগুলো আসবে না অনেকে মনে করতে পারে মেম্বার সাবজেক্ট না এখানে মিস্টার জোনস হচ্ছে কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সিঙ্গুলার

আগামী ক্লাসে পড়বো আগামী ক্লাসে পড়ব দশটায় দশটায় টেন আউট অফ টেন কার কার হয়েছে এই যে আমরা এখন দশটা প্র্যাকটিস করেছি টেন আউট অফ টেন কার কার হয়েছে দেখি হাত উটাও টেন আউট অফ টেন কার কার হয়েছে তার মানে যাদের টেন আউট অফ টেন হয়েছে তার মানে তোমরা আসলে টপিকটা বুঝছো এবং এই টপিক থেকে যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ টেন আউট অফ টেন কার হয়েছে একটু দেখি কয়টা কোথায় পড়ান স্যার আমরা অবশ্যই অনলাইনে পড়াই আমাদের আমাদের প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচে অলরেডি ভর্তি চলছে আমরা দশটা ব্যাচ ফিল আপ এগারো নাম্বার ব্যাচের জন্য আমরা ভর্তি কনফার্ম করছি তো তোমরা যারা চাও যে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে এবং সেখানে আমরা মূলত জুমের মাধ্যমে ক্লাস নেই এবং ক্লিপস ব্যারন্স পিটারসন জিয়ারি জিমেটের সমস্ত প্রকার গ্রামের আইটেমার একটা বিস্তারিত সলিউশন আমরা দিব এবং বুকাভেলারি অ্যানালজি ফ্রেজ ইডিয়ম সব কিছুর উপর ক্লাস প্লাস পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেনের স্পেশাল ক্লাস থাকবে সো তোমরা যদি চাও আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো যারা আমাদের সাথে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অলরেডি দশটা ব্যাচ ফিল আপ অনলাইনে জুমের মাধ্যমে আমরা ব্যাচগুলো কন্ডাক্ট করছি আমাদের ইতিমধ্যে দশটা ব্যাচ ফিল আপ যারা এগারো নম্বর ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে চলছে ওই ব্যাচে ভর্তি চলছে যারা চাও তারা যোগাযোগ করতে পারো রিকা বলছেন টেন আউট অফ টেন সার্ভার টেন আউট অফ টেন আমান্লাহ জানাদ আউট অফ টেন ওয়া ফ্যান্টাস্টিক টেন আউট অফ টেন অনেকেই পাইসো মোস্ট অফ দ্য সালাউদ্দিন বলছেন টেন আউট অফ নাইন ওকে স্যার লাইভ ক্লাস কখন হয় আমাদের প্রতিদিন রাত নয়টায় লাইভ ক্লাস হয় এই গ্রুপে এই গ্রুপে অ্যাড হয়ে যাও দেখবা তোমার ক্লাস শুরু হলে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা এবং যারা ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ তোমাদেরকে বলবো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে একটু গ্রুপে অ্যাড করবা বন্ধুদেরকে একটু গ্রুপে অ্যাড করবা ঠিক আছে আর তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই ক্লাসটার শিডিউল কখন পাবো এই ক্লাসের শিডিউলটা এখন আপাতত প্রতিদিন হচ্ছে এরপর আমরা একটা শিডিউল ভিত্তিক ক্লাসটা নিব শিডিউল ভিত্তিক ক্লাস নিব শিডিউল ভিত্তিক ডেইলি এই গ্রুপে নয়টায় ক্লাস হয় তোমরা তোমাদের সকল বন্ধুদেরকে একটু জানিয়ে দাও এবং জীবিকা নির্ভর লিভিং ওকে এক্সপেন্সিভ এইভাবে ক্লাস কতদিন চলবে অনেকের প্রশ্ন আছে এভাবে ক্লাস কতদিন চলবে আমাদের আমরা মূলত তোমাদেরকে ক্লিপস তো ফেল আচ্ছা ক্লিপস ফেল বইটা মূলত শেষ করিয়ে দিব ক্লিপস ফেল যতদিন পর্যন্ত শেষ হয় না ততদিন ক্লাস নিব আর তোমরা যদি ভার্সিটি এডমিশন ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতি ভার্সিটি এডমিশনের ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের জুম জুমের মাধ্যমে আমরা যে প্রাইভেট ব্যাচ কন্ডাক্ট করি সেই ব্যাচে আসতে পারো মোস্ট অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের প্রাইভেট ব্যাচে এখনও পড়ছে এবং তাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো তোমরা যদি চাও এরকমভাবে আমাদের সমস্ত পক্ষের প্রিপারেশনটা প্রাইভেট ব্যাচের অধীনে করতে তাহলে তোমরা আমাদের নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো আমাদের ইতিমধ্যেই দশটা ব্যাচ ফিল আপ এগারো নাম্বার ব্যাচে ভর্তি চলছে তোমরা যদি চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এখানে এই ব্যাচে আমরা যেটা করাবো এই গ্রুপে ক্লিপস তোফেলটা আমরা শেষ করে দিব যাতে করে যারা টাকার অভাবে কোচিং করতে পারছেন অন্তত তারা ক্লিপস তোফেলটা কি করতে পারে ভালো করে বুঝে কিছুটা না কিছুটা নাম্বার অর্জন করতে পারে ঠিক আছে যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তাদেরকে বলবো আমাদেরকে আইডিতে নক করতে পারো আমার আইডি দিয়ে দিচ্ছে আমি আমার আইডি হচ্ছে ডি এইচ শিপন এই আইডিতে নক করতে পারো অথবা আমাকে এই নাম্বারে কল দিলে হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদেরকে জানিয়ে দিব আমাদের ব্যাচটা কখন ঠিক আছে হ্যাঁ গ্রুপের ক্লাস প্রতিদিন রাত হচ্ছে প্রতিদিন রাত নয়টায় তোমরা তোমাদের বন্ধুদেরকে গ্রুপগুলোতে অ্যাড করে দাও অবশ্যই পেয়ে যাবে ইনফরমেশনগুলো পেয়ে যাবে সো তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে কারো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাইতে পারো আমরা দুই মিনিট আছি তোমাদের কমেন্ট নিব দুই মিনিট আছে তোমাদের কমেন্ট নিব কারো কোনো কিছু না বুঝে থাকলে আজকে যা টপিক্স বুঝিয়েছি সেই টপিক্সে কারো কোনো কোশ্চেন থাকলে বা আমাদের প্রাইভেট ব্যাচের ব্যাপারে কোনো জানার থাকলে তোমরা আমাদেরকে জানাইতে পারো জব প্রিপারেশানের জন্য আলাদা কোনো ব্যস নাই এই জব প্রিপারেশান বলেন প্রাইমারি জব বলেন যেই জব বলেন এই বেসিকগুলো থেকে মূলত প্রশ্ন হয় গ্রামারের তো গ্রামারের ক্লিপসভালটা যদি আপনার কাবার হয়ে যায় আপনি যে কোনো জব পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি চান আমাদের ভার্সিটি এডমিশন কোর্সগুলো করলেই আপনার সমস্ত প্রকার জব প্রিপারেশান ক্লিয়ার হয়ে যাবে কারণ ভার্সিটি অ্যাডমিশনের মতো বেসিক অন্য কোথাও পড়ায় না যদি চান আপনারা আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সগুলো একই সাথে করে নিতে পারেন এক টুক্রামেক আপনাকে বলছি আপনি যদি চান আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্স করলে আপনার জব প্রিপারেশন কোর্সটা ক্লিয়ার হবে আপনারা একটি ক্লাস করে দেখতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন বলছেন ভাইয়া ফি কত আমাদের টেন কে মেম্বার সেলিব্রেশন উপলক্ষে এখন তিন হাজার টাকায় ভর্তি চলছে আজকে এবং কালকে আজকে এবং কালকের মধ্যে হলে তিন হাজার টাকা এরপরে সাড়ে তিন হাজার এরপরে সাড়ে তিন হাজার টাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য দুয়ারে হলো থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আব্দুল হালিম নেক্সট ডে কোন টপিকে ক্লাস হবে এটা আমরা ক্লিফ তোফেল বেসিসে গেলাম আমরা আজকে ক্লিফ তোফেলের সত্তর নাম্বার পেজ পর্যন্ত আমরা ক্লাস করে ফেলেছি ইতিমধ্যে উনচল্লিশ নাম্বার পেজ থেকে সত্তর নাম্বার পেজে যে উনচল্লিশ নাম্বার পেজ থেকে শুরু করেছিলাম আমরা আজকে হচ্ছে পঞ্চম ক্লাস আজকে পঞ্চম ক্লাস এর আগে আরও চারটা ক্লাস হয়েছে যেটা তোমরা আমাদের ড্রিম টু পাবলিক গ্রুপে পেয়ে যাবা তো যেই টপিকগুলা সামনে আসবে সেই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে এক বেচে কয়জন ক্লাস টাইম ক্লাস টাইম আমাদের রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল ছয়টা থেকে সকাল নয়টা থেকে দশটা আছে তোমরা যদি চাও আমাদেরকে নক করতে পারো ভর্তি ফি কত আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নিলে তোমরা পাবা হচ্ছে তিন হাজার টাকায় কোর্স কোর্স করার সুযোগ এবং দ্য এক্সাম্পল বইটা ফ্রিতে পাবা দ্য এক্সাম্পল বইটা একদম ফ্রিতে পাবা আমার লিখা দ্য এক্সাম্পল বই যেখান থেকে তুমি অ্যানালজি ফ্রেজ এন ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশন সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে এক কথা বলতে গেলে এই বইটা পড়লে তোমার ইংলিশের জন্য আর কোনো কিছু কেনা লাগবে না ক্লিফস ব্যারনস পিটারসন জিয়ারি জিমেটের সমস্তভাবে চুম্বকীয় অংশ সহ এখানে সুবিন্যস্তভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং এইগুলো তিন দাসের আমরা বুকাবলার দিয়েছি এর যত বুকাবলারি আসে সবগুলো দিয়েছি এবং বিভিন্ন জব পরীক্ষায় ভার্সিটি অ্যাডমিশনে যা আসছে সবগুলো এখানে অ্যাড করা হয়েছে এবং প্রত্যেকটা বাংলা মিনিং সহকারে অ্যানালজি আমরা বাংলা মিনিং সহকারে দিয়েছি সো তোমরা যদি চাও এই বইটা কালেক্ট করতে পারো ওয়ান স্টপ সলিউশন অফ ইংলিশ গ্রামার অ্যান্ড বুকাবলারি ফর অল কম্পিটিভ এক্সাম এই বইটা হতে পারে তোমার একজন বিশ্ব ইয়ার তোমার বার্সিট অ্যাডমিশন প্রিপারেশন এবং জব প্রিপারেশনের জন্য সো এটা চাইলে তোমরা কুরিয়ারও নিতে পারো বা চক বাজার থেকেও নিতে পারো যে যেভাবে ইচ্ছে নিতে পারো কিন্তু এই বইটা অনেকটা গোছানো সাজানো গোছানো সব কিছু আমি যেভাবে পড়াচ্ছি সব কিছু কিন্তু এখানেও আছে ঠিক আছে ওকে জারিন তাসনিম বলছেন কিছু মানুষের জন্য মন মন থেকে এমনিতে দু আসে আপনার জন্য অনেক অনেক রইল থ্যাংক ইউ জারিন তাসনিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে কুহি বলছেন স্যার বললেন না লিভিং এক্সপেন্সেসটা কি সাবজেক্ট সিঙ্গুলার একটু ফ্লুরাল অবশ্য লিভিং এক্সপেন্সেস এখানে বেয়া মানে জীবন জীবিকার করসা দিকে বোঝানো হচ্ছে সো দ্যাট এটা লিভিং এক্সপেন্সেস পুরোটাই কি সাবজেক্ট সাবজেক্ট প্লুরাল অবশ্যই কি ফ্লুরাল কুহি তুমি তোমার উত্তর পেয়েছ মাইদুল ইসলাম কন্দকার আমি দুই দিন ক্লাস করলাম খুব ভালো লাগছে মনে হচ্ছে না যে দুই ঘন্টা এক টানা ক্লাস করেছি ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এইটাই হচ্ছে আমাদের এভাবেই আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ যারা প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো করবা এই যে লাইভে যে ক্লাসগুলো নিচ্ছি তার সাথে মিনিমাম মিনিমাম গুণ ব্যাটার হবে মিনিমাম গুণ ব্যাটার হবে এবং সমস্ত প্রকার কোয়েশ্চেন তোমরা আমাকে ডিরেক্টলি করতে পারবা তাছাড়া পঞ্চাশটা প্লাস ভিডিও আমরা তোমাদেরকে প্রোভাইড করব যেটা তোমার অ্যাডমিশন টেস্টের আগে অনেকটা বেশি হেল্প করবে অনলি ক্লিপ তোফেলের কোর্সটা তো আমাদেরকে ভর্তিতে যুদ্ধে জয় করতে পারবে না যারা অন্যান্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অন্তত ক্লিপসোফেলটা হেল্প করতে পারে সো তোমার যদি ফুল একটা প্রিপারেশন চাই তাহলে অবশ্যই আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারো বায়া ফি কত ফি আজকে এবং কালকের মধ্যে অত কালকের মধ্যে অ্যাডমিশন নিলে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা মাহিরা শাহরিয়াস স্যার ক্লাস ওই বইটা কি আপনাদের সকলের কাছে আছে হ্যাঁ আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়ে আমাদের কাছে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের প্রত্যেককে দা এক্সাম্পল ফ্রিতে দেওয়া হচ্ছে গিফট করা হচ্ছে করোনা উপলক্ষে মে আল্লাহ ব্লেস ইউ ভাই আল্লাহ ওকে থ্যাংক ইউ তাসনিয়া আরিন সাঈদুল ইসলাম বলছেন আমারও প্রশ্ন এটা কোন প্রশ্ন লিভিং এক্সপেন্সেস এই পুরোটা হচ্ছে সাবজেক্ট ওকে বলে দিলাম না জিম রিয়াদ সালাম আলাইকুম ভাইয়া অনেক ভালো লাগলো বাট কিছু কিছু টপিক্স বুঝি নাই কোন টপিক্স বুঝো না সেটা আমাকে যদি তুমি স্ক্রিনশট মেরে দাও আমি মেসেঞ্জারে তোমাকে সলভ করার চেষ্টা করবো অর্থাৎ প্রত্যেকটা জিনিস বুঝতে হবে না বুঝে কোনো জায়গায় যাওয়ার উপায় নেই অবশ্য বুঝে নিতে হবে ঠিক আছে ফ্লুরাল এটা বলছেন দ্য এক্সাম্পল বুকটার প্রাইস কত এটা লাইব্রেরি থেকে নিলে দুইশো ষাট সত্তর নিতে পারে আর কুরিয়ারে নিলে তিনশো কুরিয়ারে নিলে তিনশো চট্টগ্রামের চট্টগ্রাম শহরের মধ্যে হলে সেটা হচ্ছে কুরিয়ার ফি লাগবে না আর যদি চট্টগ্রাম শহরের বাইরে বা ঢাকার যে কোনো প্রান্তে যায় তাহলে অবশ্যই তিনশো টাকা ইংলিশে কম কি করব প্রেমা ভট্টাচার্য তুমি চাল আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারো মোহাম্মদ আবদুল আলিম হু এবার হুম এবারের একটু সলিউশন দেন প্লিজ আমরা যদি একজন বলছে হু এবং হুমেবারের মধ্যে পার্থক্য ডাকে এটা আমরা এখনো পড়াই নাই যদি পড়াই অবশ্য বলবো তারপরে বলে রাখি অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকলে সাবজেক্ট হিসেবে হু অবজেক্ট হিসেবে হুম অ্যান্টিসিডেন্ট দেওয়া না থাকলে সাবজেক্ট হিসেবে হু এবার অবজেক্ট হিসেবে হুম এবার এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি প্রনাউন যে অর্থাৎ হুটা বা হুমটা যেই নাউনের জন্য বসবে সেগুলোকে বলা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট যেমন আই হেল্প দ্য ম্যান আমি ওই মানুষটাকে সাহায্য করেছি হু কেম হিয়ার তার দ্য ম্যান দেওয়া বিদায় হু বসছে এখন যদি বলি আই হেল্প আমি সাহায্য করেছি হু এভার কেম হিয়ার যারাই আসছিল তারা ম্যান দেওয়া ছিল বিদায় আমি হু এবার বসাইছি এরপরে দেখো ইউ আর দ্য ম্যান তুমি হচ্ছে ওই মানুষটি হুম আই ওয়ান্টেড তাহলে এখানে ম্যান ছিল দ্যাট সো আমরা হুম বসাইছি আবার যদি বলে ইউ আর ড্যাশ আই ওয়ান্টেড তাহলে এখানে কি হুম এভার আই ওয়ান্টেড আশা করি আব্দুল হালিম তুমি বুঝতে পেরেছো স্যার ইংলিশে স্পোকেন করেন না হ্যাঁ আমাদের স্পোকেন ইংলিশ অবশ্যই কোর্স আছে চাইলে যোগাযোগ করতে পারেন স্যার পোয়ান সাহা বলছেন থ্যাংকস অ্যালার্ট স্যার মে আল্লাহ ব্লেসি ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তোমরা যদি এখান থেকে একটি নাম্বারও পাও সেটাই আমাদের জন্য পাওয়ার আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো আর তোমরা যদি প্রতিনিয়ত ক্লাসগুলো চাও তাহলে অবশ্যই গ্রুপের সাথে যুক্ত হতে পারো গ্রুপের সাথে যুক্ত হয়ে বন্ধুদেরকে অ্যাড করতে পারো এই গ্রুপে বন্ধুদেরকে এই গ্রুপে অ্যাড করে নিতে পারো কারো কোনো কিছু জানার থাকলে জানাতে পারেন আমরা ক্লাস শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ রেমা ভট্টাচার্যী তুমি বলছো নিউ ব্যাচ কখন নিউ ব্যাচ এই তো ব্যাচ রানিং চলতেছে যদি চাও আমাদেরকে নক করিও